ডাব্লিউপি আন্ডারস্কোর কোয়েরি ক্লাসটা দেখাবো, এটা কীভাবে কাজ করে। 2 নম্বর হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ, এটা আজকে দেখাবো না, এটা কাস্টমাইজের ফাংশন, হিউজ একটা ফাংশন। তারপরে আছে কমেন্টিং, কীভাবে আমরা কমেন্টিংগুলো করবো, কীভাবে করবো, পেজিনেশন কীভাবে ক্রিয়েট করব এটা দেখাবো। আর দেখাবো লাইক, কীভাবে আমরা সাধারণত লাইক বা ডিসলাইক একটা থাকে, এই পশনগুলো দেখাবো। তো লাইক বাটনটা দেখানোর সময় আমাদের একটু ম্যাটা ফিল্ড কাউন্ট করতে হবে, ম্যাটা ফিল্ড সম্পর্কে কী এটাও ধারণা দিব। আচ্ছা, তো সবার প্রথমে চলো আমরা ডাব্লিউপি কোয়েরি এবং পেজিনেশনটা দেখে ফেলি, কী কাজ করে এবং কেন কাজ করে ডাব্লিউপি পেজিনেশন। তো ডাব্লিউপি পেজিনেশনের জন্য আমরা দেখে নিই আমাদের ব্যাকএন্ডে কী কী কাজ করছিলাম। আমরা পোস্ট ক্রিয়েট করছিলাম, পেজ ক্রিয়েট করছিলাম, আর একটা পোর্টফোলিও ক্রিয়েট করছিলাম, তাই না? পোর্টফোলিওতে কী আছে আমার এখানে? পোর্টফোলিওগুলো আমরা স্টোর করতে পারি। তো এখন আমি একটা পেজ ক্রিয়েট করব, যেই পেজে কী টাইপের আমি হয়তো একটা ব্লগ পেজ করি, কাস্টম একটা ব্লগ পেজ করি, সেখানে পোর্টফোলিও বা আমরা পোর্টফোলিও একটা পেজ করি। পোর্টফোলিও পেজের ভিতরে কী থাকবে? সবগুলো পোর্টফোলিও লিস্টিং আকারে থাকবে এবং আমাদের ওখানে পেজিনেশন থাকবে, ঠিক আছে? তো এর আগে আমরা একটা ফাংশন ইউজ করছিলাম, যেই ফাংশনের মাধ্যমে পোস্টগুলো আমরা রিট্রিভ করতে পারতাম। মনে আছে ফাংশনটা কি? গেট পোস্ট, তাই না? ওটার ভিতরে কিছু আর্গুমেন্ট দিতাম, তো ওই আর্গুমেন্ট রিলেটেড ডাটাগুলো আমাকে দিত। পরে আমরা সেটার থেকে ডাটাগুলো ফর লুপ করে একটা লুপ চালাই, আমরা হোয়াইল লুপ দিয়ে আমরা বা ফর লুপ দিয়ে ওইটা আমরা করতাম। তো ওইটা ওই ফাংশনটা বেসিক্যালি আমি একটু দেখাই, একটু রিভিউ করি। আমাদের ওটা হোম পেজে ওটা মনে হয় কাজ করছিলাম আমরা, টেমপ্লেট হোম পেজে দেখি আমরা, হোম পেজে এই যে গেট পোস্ট, না এটা জাম্বু ট্যাঙ্কের একটা এই যে গেট পোস্ট এটা, আর এটা ভিতরে আর্গুমেন্ট দিয়েছিলাম যে আমি পোস্ট টাইপ পোস্ট, পোস্টের লিস্টগুলো নিব এবং যেটাতে পোস্ট পারপেজ 6টা থাকবে, ঠিক আছে? দেখো আমার এখানে 6টাই পিক হয়েছে, এই যে 1 2 3 4 5 6 6টা পিক হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা বেসিক্যালি দেখো এই ফাংশনটা এখান থেকে পিক করা হয়, ঠিক আছে? এই ফাংশনটা আবার এই যে ডাব্লিউপি কুইরিটা একটা ক্লাস আছে, এই কুইরি ক্লাসটাকে আমাদের মানে ফ্রন্ট এন্ডের আমাদের সহজ করে দিছে। এই আমরা এত কিছু ইউজ করতে হয় না, আমরা শুধু এই ফাংশনটা ইউজ করে আমরা ওই ক্লাসটা ইউজ করতে পারছি, ওইটাও আমাদের বিহাইন্ড দ্য সিন ওয়ার্ডপ্রেস এক্সিকিউট করছে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস এক্সিকিউটর আমাদের ক্লাসটা ফাংশনটাকে ইজি করে দিছে, জাস্ট এই দুটা প্যারামিটার দিয়ে আমরা ইউজ করি। এখন আমরা দেখবো যে এটা আমরা কীভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? অনেক প্যারামিটার আছে যেটা এখানে পাস করা যায় না, কিছু এক্সট্রা প্যারামিটার আছে যেটা আমরা এখানে পাস করে আমাদের মতো করে ডাটা রিট্রিভ করতে পারি। তো সেটা করার জন্য আমরা এখানে একটা নতুন একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিই, পোর্টফোলিও পোলিও লিস্টিং ডট পিএসপি এখানে মনে আছে কী দিয়ে আমরা টেমপ্লেট লিখতাম? টেমপ্লেট নেম PORTFOLI পোর্টফোলিও লিস্টিং, ঠিক আছে? এই পেজটা দেখো, এখন আমি যখন আমার ব্যাকএন্ডে যাই একটা পেজে চলে যাই, এখানে আমার যে পেজগুলো আছে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করি, অ্যাড নিউ পেজ PORTFOLIOS পোর্টফোলিওস। হ্যাঁ, এখানে যখন আমি যাই হোম পেজ, আমি বানান ভুল করতে হতো, এখান থেকে আমরা টেমপ্লেট ধরাই দিতাম, মনে আছে? যেমন হোম পেজের আমার একটা টেমপ্লেট ছিল, আমি হোম পেজের টেমপ্লেটটা ধরাই দিয়েছিলাম, কিন্তু আমার পোর্টফোলিও যে টেমপ্লেটটা করছিলাম এটা আসে নাই কেন, আমি একটু স্পেলিং মিস্টেক করছি, আমি একটু দেখি হোম পেজে কীরকম আছে। টেমপ্লেট নেম, ঠিক আছে? আর আমি ওখানে কী লিখছি আমাদেরটাতে টেমপ্লেট নেম, চলো দেখি এবার আসে কিনা আপডেটস, পোর্টফোলিও লিস্টিং চলে আসছে, ঠিক আছে? এটা কোথা থেকে পাইলো? এই যে লিস্টিংটা, এই যে এখান থেকে,
যেখান থেকে, ঠিক আছে, এখানে আমার যে নামটা লেখা থাকবে টেমপ্লেট সেই নামটা সে এখানে পাই যাবে। তো আমি এই টেমপ্লেটটা এখানে ধরাই দিই আমার পোর্টফোলিও লিস্টিংটা সেট করলাম। এখন আমরা একটু এখানে যাই, এই পেজটা কিন্তু পেয়ে গেছে, আমি যে পেজটা ক্রিয়েট করছিলাম এই পেজটা এখানে পেয়ে গেছে, কিন্তু আমার এখানে কিছু নাই এখন, এই কারণে এটা এরকম দেখাচ্ছে। তো চলো আমি এখানে কিছু দেই এখন, দিস ইস পিও আর টি যদি আমরা একটু সেট করে দিই, ঠিক আছে, এটা আমার একটা পোর্টফোলিও লিস্ট। তো এখন আমার উদ্দেশ্য কি এখানে কি করব, আমি এখানে করব কি যে এই যে যে আমার পোর্টফোলিওগুলো আছে পোস্ট টাইপ, এই যে পোর্টফোলিও, এখানে যতগুলো পোর্টফোলিও আছে সবগুলো পোর্টফোলিও আমি লিস্টিং করব, ঠিক আছে, এখানে লিস্ট করব। তো আমার আগের অনুযায়ী এখানে হেডার আর ফুটারটা অ্যাড করে নিই, কীভাবে হেডার আর ফুটার অ্যাড করি, গেট হেডার, আমি একাধিক হেডার থাকলে এখানে প্যারামিটার দিয়ে আমি হেডারগুলোকে চেঞ্জ করতে পারি, যেমন ধরো এখানে আছে হেডার, আরেকটা দিতে পারি হেডার হাইপেন টপ, হেডার হাইপেন বটম, তাহলে আমি এখানে গেট হেডার দিয়ে যদি আমি টপ দেই তাহলে গে হেডার হাইপেন যেটা টপ সেটা পাবে। তো আমাদের ওরকম মাল্টি হেডার নাই, এ কারণে আমি শুধু হেডার দিছি। আর ফুটার যদি দেই গেট ফুটার, ঠিক আছে, তো কী আসলো আমার দেখি একটু, চলে আসছে হেডার ফুটার চলে আসছে, আমার এখানে কন্টেন্টটা এখনো নাই। তো কন্টেন্টটা যদি আমি অ্যাড করি এখানে, দিলাম আমার কন্টেন্ট চলে আসছে, তাই না? তো এখানে আর একটু গ্যাপ হলে মনে হয় ভালো হয় না, একটু সিএসএস করে দিই, মার্জিন টপ যতটুকু আমার হেডার ছিল অতটুকু আমি 62 আমি কোথায় দেবো এটা মেইনে। তো আমাদের সিএসএস ফাইলে চলে যাই, স্টাইল ডট সিএসএস, এখানে আমাদের আর্কাইভ পেজ, তো হেডারে চলে যাই, কন্টেন্ট মেইন প্যাডিং টপ 62 পিপল, হ্যাঁ দেখি এবার আমাদের কী অবস্থা, তো এখন আমরা পোর্টফোলিওতে এখন আমরা এখানে লিস্টিং করবো, সেখানে আমরা লিস্টিং করতে চাই, কীভাবে লিস্টিং করবো, কুয়েরি ইকুয়ালস টু নিউ ডাব্লিউপি কুয়েরি, ঠিক আছে, এটা হচ্ছে আমার কুয়েরির ক্লাসটা, এটা একটা কুয়েরি ক্লাস বা অবজেক্ট, এটাকে আমি নিউ দিয়ে ইয়া করলাম। আচ্ছা অতটুকু আমাদের যাওয়ার প্রয়োজন নেই, জাস্ট এটা কল করি সেটা মনে রাখো। এটার ভিতরে কী কী হয়, এখানে কিছু আর্গুমেন্ট দিতে হয়, প্যারামিটার দিতে হয়, অ্যারে প্যারামিটার, মিক্স প্যারামিটার, এ আর জি বা এ আর আর এ ওয়াই, যদি আমরা এখানে অ্যারেটা দিয়ে দিই তাহলে এখানে কী কী দিতে পারি আমরা, ঠিক আগের মতো আমরা এখানে পোস্ট টাইপ, পোস্ট টাইপ অ্যারে প্যারামিটার দিব, আমরা কোন পোস্টগুলো উঠাইতে চাই এখানে, বুঝতে পারছো কি লক্ষ্য কী আমাদের, আমাদের কোন পোস্ট টাইপ এইটা উঠাইতে চাই, তাই না? দেখো পোস্ট টাইপ কী, পোর্টফোলিও এখানে লেখা আছে, তো আমরা এখানে পোস্ট টাইপ আমাদের পোর্টফোলিও দিলাম, ঠিক আছে, তো
তারপরে যদি এটুকুই আমাদের থাকলো, এটুকুই আমাদের থাকলো, তো আমরা এখানে যদি ইয়া করতে চাই, যদি আমরা এখন এটাকে প্রিন্টার করি, দেখো কি দাঁড়ায় আমার এখানে, প্রচুর আর্গুমেন্ট, তাই না? এখানে আমরা এটা হলো গিভেন প্যারামিটার, আমরা গিভেন কি কি কোয়েরি দিছি, শুধু পোস্টার পোর্টফোলিও এটা দিছি, আর এগুলো হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, এগুলো সে বসাই নিছে, বাকিগুলা এগুলো সব এমটি আছে, ঠিক আছে? হ্যাঁ, কিছু ট্যাক্সোনমি রিলেশন আছে, ওগুলো আমরা পরে যাব আস্তে আস্তে। এই যে এখানে ওই কুইরিটা অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস করে নিছে, দেখো কি লিখছে, সিলেক্ট যা যা দরকার হয়ার ফ্রম, এটা হলো পোস্ট টেবিলের নাম, ডাব্লিউপি আন্ডারস্কোর টেবিল, হয়ার ওয়ান ইজ হোস্ট ওয়ান, এটা ওয়ার্ডপ্রেসের একটা ফর্মেট। তারপর বলে দিচ্ছে যে এটা পোস্ট টাইপ সংশোধন পোর্টফোলিও এবং স্ট্যাটাস পাবলিশড, আরও অনেক কিছু অ্যাড করে দিছে, এগুলো আমাদের দেখার দরকারই নেই। ওয়ার্ডপ্রেস এই কাজগুলো করবে বিহাইন্ড দ্য সিন, করে আমাকে রেজাল্টটা দিবে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের রেজাল্ট, এই যে পোস্ট, এই অ্যারেটার ভিতরে জিরো নাম্বার একটা পোর্টফোলিও আছে, ওয়ানে একটা আছে, টুতে একটা আছে, থ্রিতে একটা আছে, আমাদের সম্ভবত চারটা পোর্টফোলিও আছে, তো চলে আসে। এই দেখো এখানে পোস্ট কাউন্ট ফোর, আমি কয়টা পোস্ট পাইছি সেটা দিয়ে দিছে, কারেন্ট এটা দিছে, ইন লুপ রাজীব আমাকে বলো আমি এখন কি করতেছি, তোমার কনসেপ্টটা ক্লিয়ার না, বলো আমি এখন কি করতেছি। হ্যাঁ, পোর্টফোলিও একটা পেজ তৈরি করছে, যে পেজটা এখন এই অবস্থায় আছে। এখানে আমার উদ্দেশ্য কি, এখানে এই যে আমার যে যতগুলো পোর্টফোলিও আছে, এই পোর্টফোলিওগুলো এখানে লিস্ট আকারে শো করা। আমি সেটাই বলতেছি যে আমার ওই ইগুলা মানে পোর্টফোলিও পেজ থেকে পাইতেছেন ওই অ্যারেগুলা, পোর্টফোলিও একটা যে পেজ, একটা যে পোর্টফোলিও পেজ আছে পোর্ট, এই যে এখানে যে চারটা পোর্টফোলিও আছে, এই চারটা পোর্টফোলিও, এই চারটা পোর্টফোলিও, এই এগুলো হচ্ছে আমাদের পোস্ট। এখান থেকে উঠাই নিব, উঠাই নিব, হ্যাঁ উঠাই নিব, পেজটা তো উঠাবো না আমরা, এই ডেটাগুলো উঠাবো, মানে এই এগুলো একটা করে পোস্ট টাইপ, ঠিক আছে? আমাদের এটা কি পোস্ট, এটা কি পেস, আর এটা কি পোর্টফোলিও, তো আমাদের এই চারটা পোর্টফোলিও আমরা উঠাই নেবো টেমপ্লেটে। তো টেমপ্লেটে উঠানোর জন্য আমরা যে ফাংশনটা ইউজ করতেছি বা ক্লাসটা ইউজ করতেছি, সেটা হচ্ছে ডাব্লিউপি কোয়েরি। তো এটাকে ডাব্লিউপি কোয়েরিকে আমি বলে দিলাম যে পোস্ট টাইপ পোর্টফোলিও, ঠিক আছে? তো আমরা দেখলাম যে এটার ভিতরে অলরেডি সে ডেটাগুলো নিয়ে আসছে, এখন এই ডেটাগুলো প্রপারলি ফরম্যাট করতে হবে আমাদের মতো করে। আমি আরেকটা পোর্টফোলিও ক্রিয়েট করি এখানে, এখন তো চারটা আছে, দেখো কি হয়, এখন কয়টা পোর্টফোলিও, পাঁচটা পোর্টফোলিও, বুঝতে পারছো? এই পোর্টফোলিওগুলো আমি এখানে ডিসপ্লে করবো, এটা হচ্ছে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। তো এটা দেওয়ার পর এই কোয়েরির ভিতরে অলরেডি সবগুলো চলে আসছে ডাটা, আমি যেভাবে বলছিলাম ঠিক সেভাবে, এখন এগুলোকে ফরম্যাট করতে হবে। তো ফরম্যাট করার জন্য কীভাবে করতে হবে, ইফ কোয়েরি হ্যাভ পোস্ট, এই ফাংশনটা, এই ফাংশনটা অলরেডি আমরা ইউজ করে আসছি, তাই না? কোথায় ইউজ করছে বলতে পারো? এই যে এখানে ইউজ করছে, আমরা আর্কাইভ পেজে চলে যাই বা ইনডেক্স পেজে চলে যাই, এই যে দেখো হ্যাপ পোস্ট ইউজ করছে, তাই না? এই হ্যাপ পোস্ট আর ওই হ্যাপ পোস্ট একই, এই এখানে হ্যাপ পোস্টটা একটা ফাংশন আকারে আসছে, আর এখানে হ্যাপ পোস্টটা আসছে এই ক্লাসের অন্তর্গত, ক্লাস দুটার একই। যেমন এখানে আমরা বলতেছি কি, যদি হ্যাপ পোস্ট, এই যে এখানে যদি পোস্ট থাকে, ঠিক আছে, তাহলে তুমি এখানে লুপটা করো, ঠিক একই রকম এই কোয়েরির ভিতরে যদি কোনো পোস্ট থাকে, এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি, এই কোয়েরির ভিতরে যদি কোনো পোস্ট থাকে তাহলে এর ভিতরে আমি কাজ করব। কোয়েরির পোস্টটা ধরার জন্য আমরা এখানে কোয়েরি ইউজ করছি, ইফ, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আমি এই কোয়েরি, এই কোয়েরিটা ইউজ না করতাম তাহলে আমার এটা ফাংশন হিসেবে আসবে না, তখন আর এখানে তুমি ফাংশন ইউজ করতে পারবে না, কারণ এটা হচ্ছে লিস্টিং পেজ, এখানে অটোমেটিক্যালি এটা চলে আসে, এই ফাংশনটা ইউজ করতে পারো, কিন্তু এটা আমার লিস্টিং পেজ না, এটা আমাদের কাস্টম একটা পেজ, এখানে ওই ফাংশনটা ইউজ করা যাবে না। এখানে ইউজ করতে হলে আমাকে এই ডাব্লিউপি কোয়েরি করে
তখন আমি এটার ভিতরে ইয়েগুলো পাবো। তুমি চোখ ধুয়ে আসো, চোখ ধুয়ে আচ্ছা এখন চলো ই অ্যান্ড ডি ইন্ট ইফ আমি এখানে চলে আসলাম, যদি পোস্ট থাকে তাহলে ইকো হ্যাভ আওয়ার পোস্ট, যদি আমাদের পোস্ট থাকে লুপের ভিতরে এই কোয়েরির ভিতরে যদি পোস্ট থাকে তাহলে আমাদের এটা প্রিন্ট করবে। চলো দেখি পোস্টকে আসে কি না, দো আমাদের পোস্ট আসে, ঠিক আছে। তো কয়টা পোস্ট আছে কোন দেখায় এটা, এটা একটা শর্ট হ্যান্ড, এইভাবেও করতে পারি আমরা, ঠিক আছে এভাবেও করতে পারি, কোনো সমস্যা নেই। যদি আমরা এভাবে না করি তাহলে এভাবে ক্লোন দিলে মানে এভাবে ই অ্যান্ড ডি ইন্ডিফ করতে হবে, ঠিক আছে ইন্ডিফ, এটা শর্ট হ্যান্ড বা ওইটার একটা অল্টারনেটিভ, ঠিক আছে। এটা কখন ইউজ করা হয়, সাধারণত ইয়ার সময় ইউজ করা হয়, এই যে ধরো আমরা পিএসপির ভিতরে বা এসটিএমএলের ভিতরে, পিএসপি বা পিএসপির ভিতরে এসটিএমএল যখন করতে যাবো তখন এটা করি। এখন আমি ভিতরে কিছু এসটিএমএল লিখবো এই কারণে আমি এটা লিখে রাখলাম এইভাবে আগে থেকে। আচ্ছা তো আমাদের এখানে এখন আমি এখানে লুপটা ঘুরাইতে পারি, তাই না, একটা হোয়াইল লুপ এখানে চালাইতে পারি, কীরকম পাল চালাইতে পারি, যেহেতু এটা এখানে ইয়ে আছে WHILE হোয়াইল আমাদের কোয়েরি হ্যাভ পোস্ট এ পর্যন্ত যাবে, ঠিক আছে। এখানে আমি এটাও ইউজ করতে পারি অথবা এটা দিয়ে প্রিন্ট হয়, হ্যাঁ এটাও ইউজ করতে পারি একই। তো এটা সে কী করবে, হোয়াইল লুপটা কত পর্যন্ত যাবে, যতগুলো পোস্ট আছে তত পর্যন্ত সে লুপ করবে। তাহলে চলো লুপ করি, এখন আমি ডি পোস্ট দেওয়ার পর কি হয়েছে দেখো, ইকো দা টাইটেল, হ্যাঁ আচ্ছা ডি টাইটেল দিলে আর ইকো দেওয়ার প্রয়োজন নেই। এখন দেখো কি হয় আমার এখানে কি হয়েছে সবগুলো, আচ্ছা আরেকটু স্পেসিফিক করে দিই আমি, সবগুলো টাইটেলগুলো শো করলো, তার মানে আমরা এই যতগুলো এখানে ইয়ে ছিল সবগুলোতে আমি লুপটা চালাইতে পারছি, ঠিক আছে আমার লুপটা কমপ্লিট। এখন আসো যখনই আমরা এরকম লুপ করব তখনই আমাদের রিসেট করতে হবে, ডব্লিউতে রিসেট কুইলি, এটা কেন করতে হবে, কারণ আমি এখানে ডাব্লিউপি কোয়েরিটা রান করছি, ঠিক আছে প্রত্যেকটা পেজে বাই ডিফল্ট ডাব্লিউপি কোয়েরি এই এটা রান করা থাকে। তো এই এটাতে আমি করলাম কি, এখানে আমি ডাব্লিউপি কোয়েরি রান করছি তার মানে ডিফল্টটাকে ওভাররাইট করছি আমারটা দিয়ে, তো এটুকু আমার কাজ শেষ। এখন আমি করতে হবে কি, এটা যে ডিফল্টটা ছিল সেটা আমি আবার রিভার্ট ব্যাক করে দিলাম ওয়ার্ডপ্রেসকে, যে আমি আমি তোমার কাছ থেকে হ্যান্ডেল নিয়েছিলাম এখন তোমাকে আবার হ্যান্ডেলটা ফিরিয়ে দিচ্ছি, ঠিক আছে এটা দিয়ে সেটা বোঝানো। তো আমি রিসেট ব্যাক করে দিলাম, এখন আমার ডেটাটা ইকুয়ালি আছে। এখন আমি কী করতে পারি, এখানে একটু মার্ক আপটা রাইট করতে পারি, কীরকম মার্ক আপ রাইট করতে পারি এখন, এখানে যদি আমি এটা শেষ করে দিই, পিএসপি করে দিই, থিম শেষ করে দিব ইনশাল্লাহ, যদি সাতটা বাজে দেখি কতটুকু আগে যেতে পারি।
আচ্ছা, তো আমরা এখন কি করতেছি, একটা আর্টিকেল ইয়ে দিয়ে এখানে আমরা ওই প্রত্যেকটা আগে যেরকম করছি লিস্টিং, আমরা সেরকম কন্টেন্টটা লিস্টিং করতেছি। এখানে তুমি অন্যভাবেও করতে পারো, এটার ভিতরে তুমি এখানে আরেকটা সহজ উপায় করতে পারো, সেটা হলো এটা তো আমার একটা লুপ, তাই না? এই লুপের ভিতরে তুমি এখানে গেট টেমপ্লেট পার্ট, তাই না? এটার ভিতরে আমরা কি ইউজ করছিলাম, কন্টেন্ট, তাই না? আর সেকেন্ড প্যারামিটার হিসাবে ইউজ করছিলাম অন্যটা, তো আমি এখানে PORTFOLI পোর্টফোলিও দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে হবে কি, পোর্টফোলিও এখানে আমার এটা ক্রিয়েট করা নাই এখনো, তাই না? দেখো কন্টেন্ট পেজ আছে, সিঙ্গেল আছে, এটা নাই। তো আমি সিঙ্গেলটাকে বা আমি সিঙ্গেলটাকে কপি করি, সিঙ্গেলটাকে না কমেন্টসটাকে কপি করি, এটা তো আর্কাইভ আমাদের, তাই না? তো আমাদের সরাসরি এটা দিলেও হয়ে যায়, শুধু কন্টেন্ট দিলেও হয়ে যায়। তাহলে দেখো আমাদের কন্টেন্টে কী কী আছে, এরকম একটা আর্টিকেল আসবে যেখানে পারমালিঙ্ক টাইটেল যা যা আছে সব অটোমেটিকলি দেখো আমরা এখানে চলে আসবে, চলে আসছে ফিচার ইমেজের ইয়ার সহ চলে আসছে, ঠিক আছে? আমাদের অলরেডি আমি কীভাবে কোডটা রিউজ করলাম দেখো, আমি এখানে এখন যদি তুমি চাও যে না আমি আমার পোর্টফোলিওতে ইমেজ চাই না, অন্যরকম চাই স্টাইল, তখন কী করবা, তখন তখন আর এটা ইউজ করে দেবো। হ্যাঁ, আরেকটা আমি এখানে ভি দিয়ে আমি এখানে আরেকটা দেই, PORTFOLIO পোর্টফোলিও, আমি সেকেন্ড প্যারামিটার দিলাম পোর্টফোলিও, তাই না? এটা আমি একটু কপি করে নিই সেকেন্ড প্যারামিটারটা, পোর্টফোলিও, আর এখানে আমি সেকেন্ড প্যারামিটার হিসেবে এটা ইউজ করলাম, ঠিক আছে? তো এখানে আমার ইয়াটা চাচ্ছি না, থাম্বনেলটা চাচ্ছি না, থাম্বনেলটা কোথায় কোন জায়গা থেকে আসতেছে, এই যে এখান থেকে আসতেছে অ্যাঙ্কর লিঙ্কের থাম্বনেল, তো আমি থাম্বনেলটা এখান থেকে চাচ্ছি না, তো আমি এটা কাট করে ফেলে দিলাম থাম্বনেলটা। তো দেখো আমার এখন থাম্বনেলটা থাকবে না এখানে, নেট না থাকে, আচ্ছা এটা ডিসকানেক্ট করে দিই, আমাদের ইমেজটা এখন আসতেছে কেন, কন্টেন্ট বানান, ঠিক আছে না? আচ্ছা এখানে ভুল করছি, এই যে এখানে ভুল করছি, রিফ্যাক্টর রিনেম, এই যে এখানে একটা ডট চলে আসছে, বুঝছো? একটা এখানে ডট চলে আসছে, এবার পাবে, চলে গেছে, তাই না? হ্যাঁ করতেই পারো তুমি, এই যে এখানে আমি যেটা করছি যেখানে এক সাব দিয়েছি, তুমি এখানে দা কন্টেন্ট দিলেই দিলেই চলে আসবে, এখানে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, এখানে আমি আলাদা ইয়াই করে নিছি। আচ্ছা এখন আসো আমরা কি দেখবো, এখন দেখবো পেজেনেশন, ঠিক আছে? এটা কি আছে আমাদের, এখন কয়টা আছে, 1 2 3 4 5টা আছে, তাই না? তো আমরা আরও কিছু ক্রিয়েট করি পোর্টফোলিও, এটা এটা আমি দেখি না, আমি ভুলে গেছি, ডিফল্ট আমাদের এটাতে তো, আচ্ছা পোর্টফোলিও, এখানে অনেকগুলো আছে, আইপি অ্যাড্রেস আছে, ইউআরএল আছে, ইমেল অ্যাড্রেস আছে, যাই হোক আমার এটা বসে গেছে, ফিচার ইমেজ দিব না আমরা, পোর্টফোলিওর জন্য জাস্ট পাবলিশ করে নিই, আমাদের নাই এখন ফিচার ইমেজ, এই কারণে বলব না। আচ্ছা তোমরা করবা কি, এগুলা আমি তো নতুন নতুন করতেছি কপি পেস্ট করে, একটা প্লাগইন আছে ডুপ্লিকেটর, ওটা যদি দিয়ে নাও তাহলে তোমরা ওইখানে এই যে এই ইন্ডেক্সিং পেজে যাও, এখানে দেখবো একটা নতুন অপশন আসবে ডুপ্লিকেট, তো এই ক্লিক করে ডুপ্লিকেট দিলে একসাথে 8টা 9টা ক্রিয়েট হয়ে যাবে। তো আমার নেট নাই এই কারণে ইনস্টল করতে পারতেছি না, আমি 10টা আপাতত ক্রিয়েট করিনি এখানে,
কয়টা হয়েছে আমাদের একটু দেখি, কয়টা হয়েছে, আটটা হয়েছে। আর দুইটা একটু ক্রিয়েট করি, কোনটা ওটা ওটা এইচটিএমএল করে শুধু, ওয়ার্ডপ্রেস ইউজ করবো না আমি। হ্যাঁ ওটা যাবাই ছিল তোমাদের ডিজাইনিং আর হলে এইচটিএমএলটা করে দেবে আমাকে, আর ওখানে ওটা থেকে আমরা পিএসপি ইউজ করবো না, ওটা টোটালি যাবাই স্ক্রিপ্ট ইউজ হবে ওখানে। আচ্ছা চলো এখানে আমরা দেখি এখানে কিরকম ছিল, কয়টা হয়েছে আমাদের, 11টা হয়ে গেছে। এখন চলো এখানে আমার কি অবস্থায় আছে, পোর্টফোলিও লিস্টিং, পোর্টফোলিও টাইপ পোর্টফোলিও আছে। তো এই অবস্থায় সে পার পেজে কতগুলো পাবে, কয়টা পিক করবে বলতে পারবো? দেখি আমরা কয়টা পিক করছি এখন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আছে, তাই না? দশটা করছে, দশটা করছে। আমাদের ছিল কয়টা, এগারোটা ছিল, এই যে এখানে ইন টোটাল 11টা ছিল, ঠিক আছে? এই যে 11টা আমাদের কোন জায়গায় ডিফল্ট দেয়া আছে, আমাদের রিডিং এ এখানে ডিফল্ট 10টা দেয়া আছে, এই যে 10টা দেয়া আছে, ঠিক আছে? তো আমরা যদি এখানে 8টা দিয়ে দেই বা 5টা দিয়ে দেই, তো ভাই এটা আমার ইও কোন অথবা কোন তাহলে আমার এখানে কয়টা আসতেছে, পাঁচটা আসতেছে। তো এখানে আমাদের একটা সমস্যা চলে আসছে, তাই না? যদি আমরা ওইখান থেকে এই প্রেজেন্টেশনটা কন্ট্রোল করি তাহলে আমার সব জায়গায় আমার এটা ইয়ে হয়েছে। তো আমার এখান থেকে প্রেজেন্টেশন কন্ট্রোল করাটা ওয়াইজ ডিসিশন না। তো এখানে যা ছিল আমরা এখানে 10 দিয়ে দিই, আর এখান থেকে আমরা ডিসাইড করবো যে আমাদের প্রেজেন্টেশন কতগুলো হবে। সে প্যারামিটারটা হয়েছে পোস্ট পার পেজ, ঠিক আছে? পোস্ট পার পেজ মানে প্রত্যেকটা পেজে কতগুলো করে পোস্ট আসবে। আমি বায়ার ডিফল্ট ওইটা ওখান থেকে আসছে, তুমি যদি -1 দাও যা আছে সব সব চলে যাবে, কোনো পেজ ক্রিয়েট হবে না। আর এখানে আমরা আপাতত 2 ইউজ করলাম, ঠিক আছে? তার মানে দুইটা করে পার পেজে আসবে পেজ। তো আমরা একটু দেখি আমাদের এখানে কতগুলো আসে, এখন আমার কয়টা চলে আসছে, দুইটা চলে আসছে, এবং প্রেজেন্টেশনের প্রথম পেজে দুইটা আসছে, তাই না? আরও আছে, 11টা হইলে 11টাকে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 6 হয় পেজ, ঠিক আছে? তার মানে আরও 5টা পেজ আছে যেগুলো এখন এখানে শো করতেছে না, ঠিক আছে? তো সেইটা শো করার জন্য এখানে আরেকটা ইএনজি পেজ গেট কুইরি ভার্স ইএনজি পেজ, কারেন্ট আসছে না, গেট কুইরি ভার্স। এটা দিয়ে কী কী কাজ বুঝাইতেছে এখানে, আমি তোমার একটা জিনিস দেখাই, এই পেজ মানে কত নাম্বার পেজে আমি আসি ইনস্ট্যান্ট, সেটা এখানে একটা প্যারামিটার হিসেবে যাবে। যেমন তুমি ধরো এখানে পেজ 2, দেখো আমার কন্টেন্ট চেঞ্জ হয়ে গেছে না, দেখো এখন কী কী আছে, পি আর এন, তাই না? আমি 3 নাম্বার পেজে চলে যাই, চেঞ্জ হয়ে গেছে, তাই না? পাঁচ নম্বর, হ্যাঁ
হ্যাঁ নিচে শো করাবো। এখন এখানে দেখবে ব্লগিং এ 1 2 3 4 থাকে, এই জিনিসটা আমরা এখানে শো করাবো। আমার কিন্তু অলরেডি ফাংশনাল ইউআরএল, কিন্তু ফাংশনাল ঠিক আছে কাজ করতেছে। আমি এখন এটা উঠাই দিই, প্রেজেন্টেশন উঠাই দিই, আমি এখন প্রথম পেজে আছি ঠিক আছে। এই যে এটা দেওয়ার কারণে আমার এটা কাজ করতেছে। এখন আসো যদি এটা একটু স্যানিটাইজ করি আমরা, যদি এটা সেট থাকে ঠিক আছে, হ্যাঁ আমি নিচে নিয়ে আসতেছি, যদি এটা সেট থাকে তাহলে এ বি অথবা আমরা এখানে পেজ ভার সেট করে দিলাম, এখানে এখন দিতে পারি। যদি এটা ট্রু হয় তাহলে এটা, আদারওয়াইজ 1 ঠিক আছে। তার মানে হচ্ছে যে তোমার পেজ সবসময় প্রথম পেজে থাকবে। যদি এটা সেট থাকে, যদি 1 2 3 যাই থাকে তাহলে এটা সেট থাকবে তখন ওইটা, আর যদি কোনো কিছু সেট না থাকে তাহলে পেজ আমি কত নম্বর পেজে আসছি, 1 নম্বর পেজে আসছি ঠিক আছে। আমি এটা বলে দিলাম এখানে, তো ওই সেট ইউআরএল পর এখানে ইকো গেট পেজি নেট লিঙ্কস, এটা দিয়ে আমার পেজিনেশন লিঙ্কটা ক্রিয়েট করবো আমরা, গেট পেজিনেশন লিঙ্কস। এটা দিলে কি দাঁড়ায় আমি একটু দেখি, এখানে আমার এখন কিছুই আসতেছে না তাই না, গেট পেজিনেশন লিঙ্কস। তো এটা আমরা একটু দেখে আসি, এটাতে একটা আর্গুমেন্ট আছে, এই আর্গুমেন্টগুলো আমাকে ফুলফিল করতে হবে, অনেকগুলো আর্গুমেন্ট আছে, এই আর্গুমেন্টগুলো দিতে হবে এই ফাংশনের ভিতরে, তাহলে আমি এই ইয়াটা পাবো, প্রেজেন্টেশনটা পাবো। তো কী কী আর্গুমেন্ট আছে আমরা একটু ওয়ার্ডপ্রেস থেকে দেখে আসি। এখানে কিছু আর্গুমেন্ট আছে বা এখানে কিছু অ্যারে আছে ঠিক আছে, এই অ্যারেটা বাই ডিফল্ট থাকে, এই অ্যারেটা আমরা ইউজ করতে পারি আর্গুমেন্টটা অ্যারের, অথবা এখানে কি আছে এইটা আমরা একটু কপি করে নিয়ে যাই, এটা আমরা দেখব এখানে কীভাবে কাজ করছে। রাজীব বুঝতেছ না, না বুঝতেছ, ভালো করে এখানে আমরা কী কী প্যারামিটার ইউজ করলাম, বেস, বেসটা কোন জায়গা থেকে আসতে, এটা বেস একটা প্যারামিটার আছে বেস, তো বেসে কী কী বলছে, এটা বাই ডিফল্ট এ অবস্থায় থাকে ঠিক আছে, কীরকম হবে পেজিনেশন লিঙ্কটা সেটা বলে দিছে ঠিক আছে। তো বাই ডিফল্ট যা আছে তাই আমাদের স্ট্রিং রিপ্লেস এটা এখানে যা দিছে আমরা তাই নিলাম। বিচ গেট পেজ নাম্বার লিঙ্ক, তুমি 1 2 3 এটা কত নাম্বার পর্যন্ত পেজে নেট লিঙ্ক করবা সেটা বলছে এখানে ঠিক আছে। তো ওরা বিগ দিয়ে বুঝাইছে যে 999 এতগুলো সংখ্যক পেজিনেশন নাম্বার হইলেও এটা অ্যালাউ করবে, এটা দিয়ে দিল, তো আমরাও দিয়ে দিলাম। এটা ফরম্যাট কী টাইপের ফরম্যাট হবে, পেজ এরকম একটা ফরম্যাট হবে, কারেন্ট পেজ, এই যে গেট কোয়েরি পেস্ট এটা আমরা অলরেডি ইউজ করছি তাই না, এই যে গেট কোয়েরি পেস্ট আমরা এই ভেরিয়েবলটাও এখানে ইউজ করতে পারি ঠিক আছে। কারেন্ট এটা দিয়ে বোঝায় যে এই যে এখানে আমি একটা নাম্বার অ্যাড করছিলাম না, পিএজি পেস্ট 2 বা 3, এটা হচ্ছে এই যে এই এখানে 4 দিলাম, এটা সে রিট্রিভ করে এই যে এটা দিয়ে, এটা মানে ওখানে আমি যত দিছি ঠিক আছে। আর যদি কোনো ভ্যালু অ্যাবসেন্স থাকে তাহলে 1 সে নিয়ে নেবে, আর
টোটাল কতগুলা পেজ হবে, টোটাল কতগুলা পেজ হবে। দেখো ডাব্লিউপি কোয়েরি এটার ভিতরে ম্যাক্স নাম পেজেস একটা ইয়ে আছে, অথবা আমরা এটা আপাতত একটু ইয়ে করে আমরা এটা একটু ইয়ে করে এটাকে একটু প্রিন্টার করি, এটাকে একটু এখানে প্রিন্টার করি, তাহলে বুঝতে পারবা জিনিসটা কোথেকে আসতেছে। আমাদের এটা যখন প্রিন্ট করি আমাদের দরকার কি, এই প্যারামিটারটা দরকার, তাই না? এখানে কী আছে, ম্যাক্স নাম্বার অফ পেজ, কতগুলো নাম্বার পেজের নাম্বার ক্রিয়েট করছে সেই নাম্বারটা আমি এখানে পাইব। দেখো কীভাবে পাই, আমি এখানে একটু রিলোড দিলাম, কন্ট্রোল শিফট এফ। দেখো আমাকে সিক্স ওয়ার্ডপ্রেস আমাকে বলে দিচ্ছে যে তোমার যতগুলো পোস্ট আছে সবগুলো পেজকে তুমি যদি দুইটা করে ভাগ করো তাহলে তোমার পেজ সংখ্যা দাঁড়ায় সিক্স, ঠিক আছে? যে ফাউন্ড পোস্ট এগারোটা, ঠিক আছে? আর আমি ম্যাক্সিমাম নাম্বার পেজ কয়টা, ছয়টা। তো আমি এখানে এই জিনিসটা এখানে ইউজ করলাম, তো আমি এখন করি কি এটাকে কমেন্ট আউট করে দিই, এই যে বলে দিলাম আমি, তো এখন আর এটা ইউজ করা যাবে না। তো এখন আমাদের কোয়েরি আছে, ঠিক আছে? আমাদের কোয়েরিটা ইউজ করলাম এখন। তো এই অবস্থায় আমরা একটু দেখি কীরকম আসে আউটপুট, আমাদের পেজিনেশন লিঙ্কটা আসে কি না। তো দেখো আমাদের পেজিনেশন লিঙ্ক কিন্তু চলে আসছে। দেখো এখানে যদি আমি নেক্সট ক্লিক করি, নেক্সটে চলে আসছে, আবার নেক্সটে ক্লিক করি, তিন নাম্বার পেজে চলে আসছে। এই যে এখানে আমার থ্রি আসছে, সিক্স সিক্স নাম্বার পেজে একটা আছে মাত্র, ঠিক আছে? পেজেনেশন পেজেনেশন পারা যাবে, পেজেনেশন ইয়াটা কি, ফাংশনটা কি, পেজেনেশন লিঙ্ক। হ্যাঁ, এটার ভিতরে তুমি আরও অনেকগুলো প্যারামিটার আছে, যেমন তুমি শো অল এটা ফলস, কারেন্ট এটা তুমি, এই যে কারেন্ট, কারেন্ট বলতে আমি এই যে এটা বোঝাচ্ছি, এই যে দেখো কারেন্টটা ডিজেবলড আছে, লিঙ্কটা কিন্তু ক্লিকেবল না। ওয়ান, ধরো তিন, কারেন্ট পেজ কত নাম্বার পেজে আছে আমি, তিন, দেখো তিন নাম্বারটা কিন্তু ডিজেবলড আছে, এটাই বুঝেছি এখানে কারেন্ট দিয়ে। ইন সাইজ, মিড সাইজ, প্রিভিয়াস, নেক্সট, এগুলো কি থাকবে কি থাকবে না, ঠিক আছে? এগুলো কি থাকবে কি থাকবে না, টাইপ প্লেন, তাহলে প্লেন আকারে আসবে, আর্গুমেন্ট ফলস। তারপরে আর এগুলো তুমি এখানে এই এটার বিফোর আর আফটারে কোনো ডিপ ট্যাগ বা এলআই ট্যাগ যদি ইউজ করতে চাও তাহলে এখানে দিয়ে দিলেই সেটা অ্যাড হয়ে যাবে। অনেকগুলো প্যারামিটার আছে এবং ওগুলোর ডিসক্রিপশন আছে, যেগুলো ফান্ডামেন্টাল সেগুলো আমি দেখাই দিচ্ছি অলরেডি তোমাদের, বাকিগুলো তোমরা ইউজ করে করে এক্সামাইন্ড করতে পারো যে কীভাবে এগুলো কাজ করে। যেমন এই যে বিফোর পেজ নাম্বার, পেজ নাম্বার বিফোরে কী থাকবে, সে একটা আলাদা স্প্যান ট্যাগ দিয়ে দিছে। তো আমরাও আমাদের বিফোর আর আফটারে ইচ্ছে করলে যে এখানে আমরা আমাদের মতো কাস্টম এইচটিএমএল ট্যাগ, এখন কী আছে সবগুলো থেকে অ্যাঙ্কর লিঙ্ক আকারে আসছে, তাই না? এ ট্যাগ আকারে আসছে সবগুলো, তাহলে তুমি এটা কী করতে পারো। দেখো ওদের মতো যদি আমি করি বিফোর বিফোর পেজ নাম্বার, বিফোর পেজ নাম্বার আর আফটার পেজ নাম্বার দুইটা অপশন আছে না, এই দুটা আমি তো কপি করে নিয়ে যাই। দেখো এটা ইউজ করে আরেকটা জিনিস অ্যাড করবো, টাইপ শো অল র‍্যাপ, টাইপ প্লেন, বাই ডিফল্ট আছে প্লেন, তো আমরা টাইপকে কিউআইপি টাইপ, বিফোর আর আফটারে আমরা এটা সেটাই এখানে আমরা এলআই এর ভিতরে এলআই আসছে, হ্যাঁ এটা তো দেওয়া যাবে না আমি দেখানোর জন্য দিচ্ছি। তো তোমরা এখানে তো স্প্যান ইউজ করতে পারো, স্প্যান ইউজ করতে পারো, এর ভিতরে স্প্যান চলে আসছে, তো তোমরা এটাকে কাস্টমাইজ করতে পারো।
তো আমাদের কি কি হয়ে গেল, ডাব্লিউপি কোয়েরি আমরা কীভাবে কাজ করলাম, তারপরে পেজিনেশন হলো। ডাব্লিউপি কোয়েরির আরও কিছু অপশন আছে যেগুলো মাত্র দুইটা অপশন এখানে ইউজ করছি, তাই না? তিনটা অপশন ইউজ করছি, এখানে আরও প্রচুর অপশন আছে, আমরা একটু দেখে আসি কীভাবে। ডাব্লিউপি কোয়েরি এটাতে এই পেজ পুরোটাই ডাব্লিউপি কোয়েরি প্যারামিটারে ভর্তি। তো তার ভিতরে আমি কয়েকটা দেখাবো যেগুলো আসলে ইম্পর্টেন্ট, ইউজ, প্রপার্টিস, অথর। ধরো নির্দিষ্ট একটা পথ অথরের পোস্টগুলো তোমার চাই, তখন তুমি কি কীভাবে এই ইয়ার ভিতরে অ্যারেটার ভিতরে, এই যে এই অ্যারেটার ভিতরে তুমি অথর, অথরের আইডিটা যদি দিয়ে দাও তাহলে সে নিয়ে নিবে, অথবা অথর নেম দিয়ে অথরের ইউজার নেম বা নিক নেম দিলে সেটা নেবে, অথবা আরেকটা কাজ করা যায়, তুমি যদি এই যে এখানে তুমি যদি কমা সেপারেটেড ইয়া দিয়ে দাও, মাল্টিপল আইডিগুলো দিয়ে দাও, আইডি নেম এটা নিতে পারো, অথবা তুমি যদি অ্যারে আকারে ইউজ করতে চাও তাহলে অ্যার অথর আন্ডার স্কোর ইন ইউজ করতে হবে, অথবা যদি তুমি চাও যে আমি এই অথরের উইথাউট অ্যাক্স মানে উইথাউট দিস অথর সবগুলো ইয়ে নিতে চাই, এই এই অথরের পোস্টগুলো সারা নিতে চাই, তখন তুমি এইভাবে দিতে হবে নট ইন যেটা আছে। ঠিক একই রকম ক্যাটাগরি, ক্যাটাগরি নেম নির্দিষ্ট ক্যাটাগরির পোস্ট নিতে চাইলে ক্যাট ক্যাট আইডি, অথবা ক্যাট ক্যাটাগরি নেম, ক্যাটাগরির নেম তো, অথবা ক্যাটাগরি ইন দিতে পারো, অথবা অ্যারে আকারে দিতে পারো, অথবা তুমি মাল্টিপল নেম ইউজ করতে পারো, অনেক অনেক টাইপের ইয়ে আছে। ট্যাগ, নির্দিষ্ট ট্যাগ নিতে পারো, তারপরে আছে কাস্টম কোয়েরি করতে পারো, কাস্টম ট্যাক্সোনমি কোয়েরি, যেমন ধরো ট্যাগ আর ক্যাটাগরি বাই ডিফল্ট থাকে ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে? তো এগুলো ছাড়াও যদি তুমি ট্যাক্সোনমি ক্রিয়েট করো, ট্যাক্সোনমি মানে কী বুঝো, ট্যাক্সোনমি মানে হচ্ছে একটা পোস্ট টাইপের আন্ডারে, একটা পোস্ট টাইপের আন্ডারে তোমার একটা পোস্ট টাইপকে নির্দিষ্ট সংখ্যক ক্যাটাগরিতে ভাগ করার জন্য, সেটা তোমার হইতে পারে ক্যাটাগরি, হইতে পারে সেটা নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া, ক্যাটাগরি আর ট্যাগটা হচ্ছে ডিফল্ট, আর এর বাইরে যদি তুমি কোনোটা ক্রিয়েট করো সেটাই ট্যাক্সোনমির ভিতরে কাস্টম হয়ে যাবে। যেমন ধরো তুমি আমরা পোর্টফোলিও ক্রিয়েট করছি, তো পোর্টফোলিওকে আর কী কীভাবে ক্যাটাগরাইজ করা যায়, যেমন ধরো পোর্টফোলিওর ভিতরে আমরা চাইতেছি এডুকেশন, এসএসসি কজন আছে বা ইয়ার কজন আছে এই টাইপের পোর্টফোলিও চাই, বা লোকেশন বেসড পোর্টফোলিও করতে চাই যে কোন লোকেশন থেকে সে ইয়া করছে, তো এগুলোকে করতে হলে তোমাকে কাস্টম ট্যাক্সোনমি ক্রিয়েট করতে হবে, লোকেশন দিয়ে ইয়া দিয়ে এডুকেশন বেসিস দিয়ে। তো সেগুলোকে যখন তুমি কোয়েরি করবা যে আমি ওই ট্যাক্সোনমির নির্দিষ্ট পোস্টগুলো চাই বা পোর্টফোলিওগুলো চাই, তখন এই ট্যাক্স কোয়েরি ইউজ করতে হবে। এটা একটা গেল। আরেকটা হলো নির্দিষ্ট ডেট, ধরো এই মাসের 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত যে পোস্টগুলো আছে আমি সেগুলোই শুধু পিক করতে চাই, তাহলে ওয়ার্ডপ্রেসের এখানে ডেট কোয়েরি নামে একটা ফাংশন ইয়ে আছে, অ্যারে আছে, এটা তুমি ইউজ করতে পারো ডেট কোয়েরি। এখানে তুমি বলে দিতে পারো এই এটা একটা অ্যারে, অ্যারের ভিতরে মাল্টি অ্যারে, এখানে বলে ইয়ার ডে মান্থ, ঠিক আছে? তুমি এখানে আরও অনেকগুলো আছে, ডেট কোয়েরি, ডেট কোয়েরি, এই যে এখানে আছে কম্পারিজন আওয়ার, 9 আওয়ারের থেকে বড় বা সমান যেগুলো আছে সেগুলো, 17 আওয়ারের বড়, ইন বিটুইন এগুলো করতে পারো, এই যে আফটার January 1, 13 বলছে কি 2013 সালের জানুয়ারির 1 তারিখের পরে যে পোস্টগুলো আছে সেগুলো আমি লিস্ট করতে চাই, এবং বলছে কি যে February 28 তারিখের ভিতরে, January 31 তারিখ এবং February 28 তারিখের ভিতরে যে পোস্টগুলো আছে এগুলো আমি নিতে চাই, তাহলে এভাবে আমি কোয়েরি করতে পারি ডেট কোয়েরি। এই কোয়েরিটা যদি ইউজ করতে চাই তাহলে কীভাবে করবো, এই যে এভাবে
জাস্ট নিয়ে এসে বাকিগুলো সব ঠিক থাকবে। আমার এখানে এক্সট্রা একটা কোয়েরি প্যারামিটার বলবো, এটা আমরা অলরেডি ইউজ করছি। এই যে দেখি আসছে ডেট কোয়েরি, এটা একটা অ্যারে, এটার ভিতরে মাল্টি অ্যারে, ঠিক আছে। মাল্টি অ্যারের ভিতরে আফটার আর বিফোর দিয়ে দিলাম, তাহলে এখানে বলে দিতেছে যে এত তারিখের থেকে এত তারিখের ভিতরে যে পোস্টগুলো আছে এগুলোতে। আর এটা রিলেটেড যেই এসকিউএল কোয়েরিগুলো দরকার ওয়ার্ডপ্রেস নিজে তৈরি করে নেবে, আমার কোনো কোয়েরি লেখার দরকার নেই। জাস্ট প্যারামিটারগুলো দিয়ে দিলে ওয়ার্ডপ্রেস নিজে ডিল করে আমাদের রেজাল্টটা দিয়ে দিবে অনলি। এটা একটা ইয়ে আছে, আরেকটা আছে ম্যাটাকুইরি। ম্যাটাকুইরি, ম্যাটাকুইরি কীরকম, ম্যাটাকুইরি কাকে বলছে, ধরো আমি এখানে দিলাম কি পোর্টফোলিও, ঠিক আছে। তো পোর্টফোলিও এডিট অপশনে যাই, এখানে আমার কয়টা ফিল্ড আছে, দুইটা ফিল্ড আছে, তাই না? তো আমার এই দুইটা ফিল্ডে হচ্ছে না পোর্টফোলিওতে, আমি আরেকটা ফিল্ড চাচ্ছি এখানে, যে এই পোর্টফোলিওর নিচে হয়তো নাম বা অন্য কিছু অ্যাড করতে চাই আমি, ঠিক আছে। ওটাকে বলা হইতেছে এক্সট্রা ফিল্ড, যখন আমি কোড দিয়ে অ্যাড করবো তখন সেটাকে বলা হইতেছে ম্যাটা ফিল্ড, ঠিক আছে। এটা আমরা দেখবো, এরপরে আমরা ম্যাটা ফিল্ডে চলে যাব। ওই ম্যাটা ফিল্ড রিলেটেড ডাটাগুলো আমি যদি কোয়েরি করতে চাই তখন আমাকে ম্যাটা কোয়েরিতে করতে হবে। তো আসো আমরা এখন করব কি, এটা পোর্টফোলিওর এখানে আরেকটা ম্যাটা ফিল্ড ক্রিয়েট করব, ঠিক আছে। ম্যাটা ফিল্ড ক্রিয়েট করব যেখানে আমি ইনপুট দিতে পারবো এবং সেভ করতে পারবো, ঠিক আছে। তো চলো আমরা ক্রিয়েট করি, যা আছে সব কেটে দিই, এখন আমার এগুলো কিছু দরকার নেই। আমি এখন কাজ করতেছি কোথায়, ব্যাকএন্ডে, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে কাজ করতেছি। ব্যাকএন্ডে এখানে একটা ফিল্ড অ্যাড করব। তো ফিল্ড অ্যাড করার জন্য সবার প্রথমে আমার যেটা করতে হবে, দেখো ফিল্ড কীভাবে অ্যাড, কোনগুলো আমরা অ্যাড করতে চাই। এখানে আমার একটা দেওয়া আছে প্রোডাক্ট, ঠিক আছে, একটা প্লাগ ইন দেওয়া আছে প্রোডাক্ট। তো সে এই যে এই প্রোডাক্টটা ক্রিয়েট করছি আমরা, এই প্রোডাক্টটাও একটা পোস্ট টাইপ, ঠিক আছে। এই পোস্ট টাইপটার নাম কি, প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের ভিতরে আমরা যখন যাই ভিতরে, দেখো কী কী আছে, এইটা আর এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, ঠিক আছে। এগুলো এই দেখো প্রোডাক্ট ক্যাটাগরি, এটা ক্রিয়েট করা হয়েছে প্লাগ ইন দিয়ে। এই যে এটা ট্যাগ, প্রোডাক্ট ট্যাগ, এটা ক্রিয়েট করা হয়েছে। ব্র্যান্ড, এটা একটা ট্যাক্সোনমি, এটা ক্রিয়েট করা হয়েছে। প্রোডাক্ট ইমেজ, এটা ক্রিয়েট করা হয়েছে, একটা ফিচার ইমেজকে রিনেম করে এটা ক্রিয়েট করা হয়েছে। দেখো প্রোডাক্ট গ্যালারি, এটা ক্রিয়েট করা হয়েছে, এটা ছিল না। এগুলোকে বলা হয়েছে ম্যাটা বক্স। তারপরে দেখো এটা পর্যন্ত ডিফল্ট, এটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। এটা একটা ম্যাটা বক্স, এটা ক্রিয়েট করা হয়েছে, এটা একটা ম্যাটা বক্স, ঠিক আছে। আমরা এরকম একটা ফিল্ড ক্রিয়েট করব, ম্যাটা বক্স ক্রিয়েট করব, যেখান থেকে এরকম ইনপুট দেওয়া যাবে, ঠিক আছে। চলো আমরা ক্রিয়েট, এটাকে বলা হইতেছে অ্যাড ম্যাটা বক্স, তাই না? আমরা ওয়ার্ডপ্রেসে একটা ম্যাটা বক্স অ্যাড করব। দেখি ওয়ার্ডপ্রেস কীভাবে ম্যাটা বক্স অ্যাড করে। ওয়ার্ডপ্রেসের ইয়াটা কি, হুকটা কি, অ্যাড অ্যাকশন ম্যাটা বক্স। তো আমরা এটা একটু কপি করে নিয়ে যাই, আর কিছু দরকার নেই আমার এখানে। তো এখানে আমাদের ইনক্লুডের ভিতরে ফাংশনস, এটা আমাদের আছে, তাই না? এখানে আমরা আরেকটা ইয়া করে নিই, ম্যাটা বক্স, ঠিক আছে, ডট পিএসপি। এটা আমরা কোথায় অ্যাড করতে হবে, ফাংশন ডট পিএসপিতে। এই যে এখানে আমরা অ্যাড করে দিই আইএনসিন, রাজীব বুঝতেছ, ম্যাটা বক্স, ঠিক আছে, অ্যাড করে দিলাম। তো এটার ভিতরে যখন আমি অ্যাড করবো পিএসপি, আমাদের হুকটার নাম কি, অ্যাড ম্যাটা বক্স, ঠিক আছে। আর এটা হলো আমাদের ফাংশন। তো আমরা কী করবো, পোর্টফোলিওর নিচে আমরা কিছু কাস্টম ফিল্ড অ্যাড করবো। তাহলে আমরা ইয়া দিই মাই থিম, এটা আমাদের থিমের ইয়ে অংশ। তারপরে দিই পিওআরটি এফওএলআইও পোর্টফোলিও ম্যাটা ডেটা, ম্যাটা ডেটা দিয়ে রাখি, ম্যাটা ডেটা। এটা আমাদের অফকোর্স এরকম হবে না, কারণ আমরা এটাতে ফাংশন নেম, তাই না? ফাংশন নেম অবশ্যই এভাবে ফাংশন দিয়ে দিলাম। তো এখন এই ফাংশনটা এই হুকে অ্যাড হয়ে গেল। তো এই ফাংশনটা অ্যাড হওয়ার পরে এখানে অ্যাড ম্যাটা বক্স একটা ফাংশন রান করতে হবে। এই ফাংশনের ভিতরে কিছু প্যারামিটার আছে, প্যারামিটারগুলো কী কী আমরা দেখে নিই। সবার প্রথমে যে প্যারামিটারটা, এটা হচ্ছে বক্সের আইডি, ঠিক আছে। একটা ইউনিক আইডি থাকতে হবে বক্সের। এখানে সবগুলো চলে আসেনি, আমরা অ্যাড ম্যাটা বক্সের
আরো কিছু প্যারামিটার আছে, আমরা প্যারামিটারগুলো এখান থেকে দেখে আসি, সব প্যারামিটারগুলো নিয়ে আসি, এগুলো আমরা চেক করব। একটা একটা করে দেখি, সর্বপ্রথমে আইডি, ঠিক আছে, আইডি একটা ইউনিক আইডি দিতে হবে, তো ইউনিক আইডি দেই আমাদের মাই থিম পোর্টফোলিও দেখ, ঠিক আছে, একটা আইডি দিলাম, তারপর বলতেছে এটা মেটাবক্স টাইটেল, ঠিক আছে, এই যে এখানে দেখো এই যে এটা এটা হচ্ছে মেটাবক্স টাইটেল, এই টাইটেলটা আমার কী হবে সেটা আমি এখানে দিয়ে দেবো, POR-T-F-O-L-I-O পোর্টফোলিও ডেটা, ঠিক আছে, আমার ইচ্ছা মতো জানা। আর টেক্সট ডোমেন, টেক্সট ডোমেন কি মাই ডোমেন, তারপরে এখানে বলতেছে কলব্যাক ফাংশন, কলব্যাক ফাংশন মানে হয়েছে এখানে যে ফাংশনটা লিখবো আমি সেই ফাংশনের ডেটাটা ওখানে শো করবে, আপাতত আমি নাল রেখে দিলাম কলব্যাক ফাংশন। তারপর বলতেছে স্ক্রিন, স্ক্রিন মানে হচ্ছে পোস্ট টাইপ, মানে কোথায় এই মেটাবক্সটা শো করবে, পোস্ট ডেটা, তার মানে আমরা কোথায় এই ডাটাটা শো করতে চাইতেছি, এই পোর্টফোলিও যে কোনো একটা পোর্টফোলিও এখানে, তাই না, এটা কি পোস্ট টাইপ কি পোর্টফোলিও, তাহলে আমাদের স্ক্রিন কি পোর্টফোলিও, POR-T-F-O-L-I-O পোর্টফোলিও, ঠিক আছে। তারপর আরও কিছু প্যারামিটার আছে, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো, সবার প্রথমে এবার একটু রিলোড দিই, দেখে আমার কী দাঁড়ায়, আমার কতটুকু আসছে, দেখো আমার কিন্তু অলরেডি চলে আসছে মেটাবক্স, এটা কিন্তু ছিল না, আমাদের টাইটেল চলে আসছে, ইয়া চলে আসছে, বলতেছে যে এখানে একটা ফাংশন কল করতে পারতেছে না, ওই যে কলব্যাক ফাংশনটা আমরা নাল করে দিয়ে এসেছিলাম, আমি জানি কলব্যাক ফাংশনটা মানে কি এখানে কী ডাটা হবে সেই ডাটাটা রেন্ডার করবে আর কি, যে ডাটাটা সেই ডাটাটা এখানে, তো এই এটা দেওয়ার জন্য আমরা এখানে একটা কলব্যাক ফাংশন দেই, আওয়ার অথবা POR-T-F-O-L-I-O পোর্টফোলিও কলব্যাক ডেটা কলব্যাক, এখানে তুমি যা ইচ্ছা তাই ফাংশন দিতে পারো, দিয়ে সেকেন্ড আমি ফাংশনটা লিখলাম, এই ফাংশনটা কোথেকে আসতেছে, এইখান থেকে ফাংশন, ঠিক আছে, এখন দেখো আর এররটা থাকবে না, এররটা চলে যাবে, এররটা চলে গেছে, ঠিক আছে, আমাদের কিছু নাই এখন ভিতরে, আমরা ডেটা দিতে পারি এখানে, তো এখানে আমরা কী টাইপের ডেটা দিতে পারি, ধরো ডিপ লেভেল, কী দিব, কমপ্লিটেড ডেট দিতে পারি, তাহলে দেখি এখন কেমন আসে আমার, দেখো আমার ডেটাটা অলরেডি এখানে চলে আসছে, ঠিক আছে, ডেটাটা চলে আসছে, কিন্তু একটা সমস্যা আছে, এই ডেটাটা এখানে সেভ হবে না, সেভ করতে হবে, ডেটাটা এখন সেভ নাই, সেভ করতে হবে ডেটাটা, তো ডেটাটা আমরা কীভাবে সেভ করব, আচ্ছা আমরা ডেট না দিয়ে একটু নর্মালে চলে যাই, টেক্সট দেই, ইনপুট টাইপ টেক্সট, এখানে আমরা যাই দিব না কেন তাই সেভ হবে, সমস্যা হবে না। আচ্ছা এখন ওয়ার্ডপ্রেসের আরেকটা ফাংশন আছে, যে ফাংশন হুক আছে যেটা আমরা অ্যাড করব, হুকটার নাম হচ্ছে সেভ, ঠিক আছে, সেভ পোস্ট, এরা যে ঘুম কেন পানি দিয়ে আসো,
পানি বেশি দিচ্ছি আচ্ছা বিরতি দেবো কি আমরা একটু? আচ্ছা তো আমরা এখানে এখন এটাকে টেক্সট ফিল তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? তো টেক্সট ফিল তৈরি করে দিচ্ছি, এখন এটাকে এখন তো সেভ নেই, তাই না? আমরা যা লিখি না কেন এটা সেভ হচ্ছে না, এটা আমরা সেভ করতে হবে লেখাটা। তো সেভ করার জন্য ওয়ার্ডপ্রেসের একটা হুক আছে, সেভ পোস্ট। হ্যাঁ, এই হুকের ভিতরে আমাদের পোস্ট মেটা ডাটা সেভ, এটা এই ফাংশনটা আমরা এখানে লিখে দেব, ফাংশন। তো এখানে একটা প্যারামিটার নিবে বাই ডিফল্ট, সেটা হলো পোস্ট আইডি। আমি যেই পোস্টে আমরা এই যে এই পোস্টের আইডি, এই যে এই আইডিটা সে এখানে প্যারামিটার হিসেবে রিসিভ করবে। তো এখন আসো এখানে কিছু গ্লোবাল পেজ নাও, অথবা আরেকটা দেওয়া যায় এখানে পেজ নাও দেওয়া যায়, অথবা আরেকটা দেওয়া যায় পোস্ট টাইপ। সবার আগে আমাকে চেক করতে হবে এই এইটা যখন আমি দিলাম এখানে, হ্যাঁ, এই ফাংশনটা কিন্তু আমার সব সময় রান করবে। কখন কখন রান করবে? যখন আমি এই যে সেভ দিব তখনই ওই ফাংশনটা রান করবে। এখন একটা সমস্যা আছে, এই যে আমি এখন পোর্টফোলিও রিচ করতেছি, তাই না? এখানে সমস্যা নেই, পোর্টফোলিও আমি যা দিলাম সেভ দিলাম, সেভ হয়ে গেল। কিন্তু যখন আমি পোস্টে চলে যাব, এডিটে গেলাম, যখন আমি এখন সেভ দিব এটা কিন্তু ওই ফাংশনটা কিন্তু তখনও রান করবে। এখন এখানে একটু রিস্ট্রিকশন দিতে হবে, যাতে ওই আমি যখন পোর্টফোলিওর বাইরে যাই তখন যাতে এটা রান না করে। তো সেটার জন্য পোস্ট টাইপ গেট পোস্ট টাইপ আইডি দিলে আমরা পোস্ট টাইপটা পেয়ে যাবো, যেহেতু আমাদের পোস্ট আইডি আছে অলরেডি, পোস্ট আইডি। তো কী হলো, এই পোস্টের আমরা পোস্ট টাইপটা পেয়ে গেলাম। এখন আমরা চেক করলাম if post type equal 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 portfolio, ঠিক আছে? যদি পোস্ট টাইপ পোর্টফোলিও না হয় তখন কী হবে, তখন এই ফাংশনটা রান করবে না, বেশি হয়ে গেছে, তখন আর এই ফাংশনটা রান করবে না, রিটার্ন এই, ঠিক আছে? তখন এখান থেকে ব্যাক করে যাবে আর নিচের দিকে আসবে না। আর যদি হয় তাহলে নিচের দিকে যাও, পোর্টফোলিও হলে নিচের দিকে যাও। তো নিচের দিকে এসে কী করবে, আমার এই ডেটাটা রিসিভ করতে হবে। এখানে আমি যাই, আমার এখানে ডেটা, এটার নাম কী আছে, কি কমপ্লিটেড, তাই না? তো কমপ্লিটেড নামটা যদি আমরা এখানে নিয়ে নিই, এটার পর কমপ্লিটেড, এটা পোস্ট ভেরিয়েবল আকারে যাচ্ছে, ঠিক আছে? তা পোস্ট ভেরিয়েবল আমরা কীভাবে নিই, পোস্ট, মনে আছে? এই ভেরিয়েবলটা আমরা এখানে গ্র্যাব করলাম, গ্র্যাব করার আগে এখানে একটু কন্ডিশন দিতে হবে, সেট, ঠিক আছে? যদি সেট হয় একটু কন্ডিশন দিয়ে নিই, যা আছে তাই যায়, যদি এটা সেট হয় তাহলে যা আছে তাই, ঠিক আছে? এলস নাল, যদি সেট না হয় তাহলে একটা নাল ভেরিয়েবল লাগবে আমার। আর এটি কী হবে, যেই জিনিসটা আমরা এখান থেকে সেভ করবো সেটা হলো মেটা, একটা মেটা ডাটা, পোস্টের একটা মেটা ডাটা। তো সেটা আপডেট করার জন্য ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন আছে, আপডেট পোস্ট মেটা, ঠিক আছে? এটার তিনটে প্যারামিটার বাই ডিফল্ট। তো প্রথম প্যারামিটার হয়েছে পোস্ট আইডি, যেই পোস্টের মেটাটা আমি কী করবো, এটা হচ্ছে পোস্ট আইডি। তারপর হলো কিওয়ার্ড, মেটা কি, যেই কী দিয়ে আমি সেভ করবো আমার কী কী, এটা সেভ করলাম,
এবার ডেটা কোন ডেটা, এই যে এই ডেটা, এই মোটামুটি এই তিনটা প্যারামিটার আমার ডেটাটা এখন সেভ হয়ে গেল। তো আমি যাই দেয় না কেন এখন সেভ হয়ে যাবে, দেখি আমাদের একটা সেভ হচ্ছে কি না। দিস ইজ আওয়ার টেস্ট পোস্ট, সেভ দে। এখানে আসতেছে না, ঠিক আছে, কিন্তু ডেটাটা সেভ হয়ে গেছে। আসলে কি সেভ হয়েছে আমরা একটু দেখি, ডেটাবেজ একটু চেক করে আসি, ডেটাবেজ সেভ হয়েছে কিনা। আমাদের ওয়ার্ডপ্রেস 2 ছিল আমার কিন্তু মনে নেই, একটু দেখে নিই আমরা, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস দেখতে তো অনেক ঝামেলা পাহাই করবে, একটু দেখে আসি আমার অ্যাপ্লিকেশন। কোথায় থাকে আমাদের ডেটাবেস? এই কনফিগারেশন ফাইলে, তাই না? কনফিগারেশন ফাইলটা আমরা একটু দেখে আসি, ডেটাবেজের নাম কি? আমাদের ডেটাবেজের নাম ওয়ার্ডপ্রেস 2, ঠিক আছে। তো আমরা ওয়ার্ডপ্রেস 2 তে চলে যাই, এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস 2, এটা আমাদের ডেটাবেস। তো আমরা মেটা ডাটা সেট করছি, তাই না? তো আমাদের মেটা পোস্ট মেটা নামে একটা টেবিল আছে, এই যে ডাব্লিউপি আন্ডারস্কোর পোস্ট মেটা, এটার ভিতরে ডেটাটা সেভ হবে, ঠিক আছে। তো এই ডেটাটা হচ্ছে সবার লাস্টে যে ডেটাটা সেভ হয়েছে সেটা। তো আমি যদি এখানে দেখো মেটা কী নিচ্ছে, কে কী নিচ্ছে, কমপ্লিটেড ভ্যালু কী আওয়ার পোস্ট, এখানে কী কী আছে দেখো, পোস্ট আইডি, কোন পোস্টের মেটা, এই যে ওই পোস্টের আইডিটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো ডাটাবেসে আমার ডেটাটা সেভ হয়ে গেছে, এখন শুধু এখানে ডিসপ্লে করতে হবে। চলো এবার আমরা একটু ডিসপ্লে করে দিই। ডিসপ্লে ফাংশনটা কোথায়, এখানে, তাই না? তো এখানে যখন আমরা এখান থেকে কল ব্যাক আসে, এখানে পোস্ট আসে, ঠিক আছে, ইউ আসটি পোস্ট, তো পোস্ট, তো এখানে আমাদের কমপ্লিটেড CUMPLETED কমপ্লিটেড রিকোয়েস্ট টু, তখন কি আপডেট করছে, তাই না? এবার রিসিভ করবো, রিসিভ করবো, রিসিভ করার জন্য একটা প্রসেসে গেট পোস্ট হাইপেন মেটা, নাম দেখে বোঝা যাচ্ছে যে এটা আমি গেট করবো এখন পোস্ট মেটা। প্রথমে কি আইডি পোস্ট হাইপেন আইডি, ঠিক আছে, এটা একটা অবজেক্ট, পোস্টের অবজেক্ট, তো পোস্টের অবজেক্ট থেকে আইডিটা নিতে হলে এভাবে নিতে হবে, ঠিক আছে। তো পোস্টের আইডিটা আমি নিলাম, দেখো এটা যে একটা অবজেক্ট সেটা আমি একটু ক্লিয়ারিফাই করি, সে এটা আমি একটু অফ করে দিই, এখানে একটু প্রিন্টার করি, এই যে দেখো, এই যে এটা একটা অবজেক্ট লেখা আছে ডাব্লিউপি পোস্ট অবজেক্ট, কী টাইপ অবজেক্ট, পোস্ট অবজেক্ট। তো এটার ভিতরে এই যে আইডিটা, এই যে আইডিটা, তো আমি এই আইডিটা দরকার আমার, তাই না? তো এই আইডিটা যদি দরকার, এখানে কিন্তু মেটা ফিল্ডের কিছুই নাই, ওটা অন্য আরেকটা টেবিলে সেভ করা আছে, এখানে শুধু পোস্টের ডেটাগুলো, প্রোফাইলের ডেটাগুলো আছে। তো অন্য টেবিল থেকে ওয়ার্ডপ্রেস নিয়ে আসবে, আমার মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই। তো যে ফর্মেটটা সেই ফর্মেটটা আমরা দিয়ে দিব গেট প্যারামিটার, প্রথম হচ্ছে আইডি, ঠিক আছে। সেকেন্ড প্যারামিটার হচ্ছে মেটা কি, মেটা কি কি, এখানে এই যে এটা হচ্ছে মেটা কি, আমরা যেটা দিয়ে দিছিলাম এখানে মেটা কি কোনটা দিচ্ছিলাম, এই যে এটা মেটা কি, ঠিক আছে, এই মেটা কিটা সেকেন্ড প্যারামিটার হিসেবে দিব, ঠিক আছে। দেওয়ার পর এখন আমরা একটু এটা একটু প্রিন্ট করে দেখি কী প্রিন্ট হয়, ডেটাটা আসছে কি না। ডেটাটা চলে আসছে না, কিন্তু একটা অ্যারের আকারে আসছে, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেসের মেটা ডাটার মানে বল মানে বোঝাইতে চাইছে অ্যারে আকারে আসার কারণে তুমি এই যে সেম আইডি দিয়ে তুমি আরেকটা মেটা এখানে সেভ করতে পারো একই নামের প্রসপেক্টিভ, ঠিক আছে। তো যদি অ্যারে মাল্টি অ্যারে রিসিভ করার প্রয়োজন না পড়ে তাহলে আমাদের এখানে এখানে, ঠিক আছে। তো আমরা এই মেটা কিয়ের আন্ডারে শুধু একটা ভ্যালুই সেভ করব, ঠিক আছে। আর এখানে যদি আমি ট্রু দিয়ে দিই তাহলে সিঙ্গেল ডাটা রিসিভ করবে, তাহলে দেখো আমার কী আসে এখন, ট্রু দিয়ে দিলাম, বাই ডিফল্ট যেটা ফলস থাকে সেকেন্ড থার্ড প্যারামিটারটা, তাহলে এখন আর অ্যারে আকারে আসবে না, এখন সরাসরি সলিড টেক্সটটা চলে আসছে, দেখছো। তো এই টেক্সটটা আমি করবো কি এখন, কমপ্লিটেড অ্যাড, এটা এখানে দিয়ে দেব ভ্যালু পিএসপি ইকো, এবার দেখো
আওয়ার কোড ইজ ওয়ার্কিং নাও। দেখো যদি আমরা একটু একটু আপডেট করি, চলে আসছে তাই না? দেখো আপডেট করার পরও এটা আসছে। তো নতুন আরও কিছু ডেটা দিই, এটা সেট করি, চলে আসছে। না এটা তো আমরা ব্যাকএন্ডে কাজ করলাম, এটা কিন্তু আমরা ব্যাকএন্ডে কাজ করছি এতক্ষণ, ব্যাকএন্ডে ডাটা সেভ ইয়া টিয়া করে রাখলাম, এখন আমরা এটা ফ্রন্টএন্ডে শো করার ব্যবস্থা করতে হবে, শো করতে হবে আর কি। যেমন ধরো এই পোর্টফোলিও, আমরা ফ্রন্টএন্ডে আমাদের পোর্টফোলিও পেজটা আছে, আমি চাচ্ছি যে এখানে এটার পরে এবং এটার আগে আমার ওই মেটাটা শো করুক, ঠিক আছে? তাহলে আমরা একটু দিয়ে দিই, এই এটা শো করতে হলে আমাদের কন্টেন্টে চলে যেতে হবে, পোর্টফোলিও কন্টেন্ট এখানে, তাই না? তো এখানে যদি যাই আমরা, আমরা চাইছি যে এই এটার আগে প্রিন্ট হোক, এটার আগে, এটা একটা মিডিয়া বডি, আমাদের তো এখন আর মিডিয়া বডি প্রয়োজনই নেই, তাই না? আমাদের মিডিয়া বডি প্রয়োজন নেই, আমরা যেহেতু ইমেজ ইউজ করতেছি না, মিডিয়া বডির প্রয়োজন নেই। আমাদের এখানে মেটা ডাটা, মেটা ডাটা শো করার জন্য প্রথমে কী করতে হবে, মেটা ডাটাটা গ্র্যাব করতে হবে, ইএসপি গ্র্যাব করতে হবে কীভাবে, CUMPLETD কমপ্লিটেড গেট, মনে আছে? পোস্ট হাইপেন মেটা, তাই না? এটার ভিতরে আইডি দিতে হবে, তাহলে এটা আমরা একটা লুপের ভিতরে আছি, তো লুপের ভিতরে আইডিটা একটা ফাংশন দিয়ে নেওয়া যায়, গেট দ্য আইডি, এটা দিলে আইডিটা গ্র্যাব হয়ে যাবে। তারপরে হচ্ছে সেকেন্ড প্যারামিটার কি, ওই যে মেটা কিটা, মেটা কিটা কি মনে আছে, এই যেটা, ঠিক আছে? যে মেটা কিটা আমরা নিতে চাই এই নিলাম, আর যেহেতু এটা সিঙ্গেল প্যারামিটার ভ্যালু তাহলে আমরা ট্রু করে দেব, ট্রু, ঠিক আছে? এখন দেখো কমপ্লিটেটেড, এখন আমি চেক করব যে এটা আছে কি না, ইফ কমপ্লিটেটেড যদি থাকে, কোনো ভ্যালু যদি থাকে তাহলে তুমি এখানে প্রিন্ট করো ইকো, একটা ডিপ নাও, ডিপ এখানে আমার এটা প্রিন্ট করে দেবো কমপ্লিট, ঠিক আছে? এখন আসো আমরা একটু দেখি আমাদের এখানে কি আসলে আসে কি না। নাই, কেন নাই? আমরা কোন পেজে আছি, পোর্টফোলিও পেজে নাই, আমাদের লুক নাই, কলাম এর ভিতরে কোনো পোস্ট আসতেছে না, মানে পোর্টফোলিও এটুকু আমরা নতুন অ্যাড করছি, তাই না? একটু উঠায় দেখি কি বলে, এখানে ইরর নাই, ইররটা অন্য জায়গায় থেকে আসতেছে, কোন জায়গায় আমাদের টেমপ্লেটে যাই, পোর্টফোলিও লিস্টিং পেজে যাই। আচ্ছা, এই যে আমরা এই ডেট কোয়েরিটা অ্যাড করছি, এই ডেট কোয়েরির ভিতরে সে কোনো পোস্ট পাচ্ছে না, এই জন্যই সমস্যা হচ্ছে, আমরা এটা উঠায় দিই, এখন কোনো সমস্যা হবে না, এখন পাবে। এবার চল, কত নাম্বার লিস্টিং হবে, 12, ইঞ্জিনে মিস্টেক হয়েছে, ঠিক আছে? এখন দেখতে হবে আমরা কত নাম্বার আইডিটা এডি করছি, দিস ইজ নিউ পোর্টফোলিও এটার ভিতরে আছে, তাহলে যাই আমরা সেকেন্ড পেজে যাই, অথবা আমরা কাজ করি পোস্ট পার পেজ বাড়াই দেয় তাহলে হয়ে যায়, তাই না? পোস্ট পার পেজ 10 করে দেয়, এটার প্রয়োজন নেই। এবার একটু আমরা দেখি, পুরো ভেঙে গেছে, তাই না? আচ্ছা ভেঙে যাক, সমস্যা নেই, আমরা আগে দেখি আমাদের ইয়াটা আসছে, এটা চলে আসছে, তাই না? এটাই মনে হয় লেখা ছিল, ডেসক্রিপশন নাই, এই জন্য আসতেছে,
দেখো আমরা তারপর একটু চেক করে নিই, এই যে একটা ডিভের ভিতরে এটা চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে আমাদের ফ্রন্ট এন্ডে তৈরি করতে পারি। এখন আসো, যদি তোমরা একটা কাস্টম স্লাইডার করতে চাও তাহলে তোমরা কীভাবে করবা? এখানে এই যে হ্যাঁ কমেন্টিংয়ে আসতেছে, তোমরা এই যে আমরা এখানে করছি কি পোর্টফোলিও করছি না, তোমরা একটা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করে নেবে, যেটা পোর্টফোলিও না স্লাইডার নাম থাকবে, এটার ভিতরে নতুন নতুন স্লাইড অ্যাড করবা। কী কী জিনিস থাকবে ওইটাতে স্লাইডারে? ধরো সরি অ্যাড নিয়ম প্রোডাক্ট না, পোর্টফোলিওতে যাই, পোর্টফোলিও, তো এটা ধরো স্লাইডার থাকলো, স্লাইডার 1, 2, 3, স্লাইডার টাইটেল, আর এখানে দিলা স্লাইডার কন্টেন্ট, ঠিক আছে? যা যা থাকলে স্লাইডার, আর এখানে ইমেজটা দিয়ে দিলে স্লাইডার। আর ফ্রন্ট এন্ডে যে ডাব্লিউপি কোয়েরি দিয়ে একটা কোয়েরি চালায় এখান থেকে স্লাইডারগুলো উঠায়া, যা যা দরকার ওইভাবে ফরম্যাট করে তোমরা ইউজ করতে পারতেছো, ঠিক আছে? এই জন্যই কাস্টম পোর্টফোলিওটা দেখানো, কাস্টম পোস্ট টাইপটা দেখানো। এখন আসো তোমাদের আমাদের পোর্টফোলিও ইয়া শেষ, আমাদের এখন এগুলো কি একটা করে পোস্ট, তাই না? আমরা একটা ভিউতে যাই পোস্টের, তো আমাদের এখানে কমেন্ট নাই, তাই না? তো আমরা এখানে কীভাবে কমেন্টিংটা চালু করবো আমরা একটু সেটা দেখব। সবার আগে আমরা একটু হ্যাঁ কমেন্ট বক্স কীভাবে নিই, সবার আগে এখানে যাই, এখানে এই যে কমেন্টস অপশন আছে এটা একটু অ্যানেবল করি। এটা অ্যানেবল করলে এই যে এখানে কমেন্টের একটা মেটা বক্স, এটা মেটা বক্স আমরা, তাই না? এগুলো যে জানি মেটা বক্স, তো একটা মেটা বক্স আসলো। এই মেটা বক্সটা এখন যদি এই পোস্টে কোনো কমেন্টস থাকতো তাহলে এখানে শো করত। আচ্ছা, আরেকটা জায়গায় আছে এই সেটিংস রিডিং, সেটিংস রিডিং, সেটিং রিডিং, রিডিং ডিসকাশন। এখানে দেখো আদার্স ক্যান কমেন্ট, আদার মাস্ট ফিল আউট দ্য নেম অ্যান্ড ইমেল, কমেন্ট করতে হলে অ্যালাউ পিপিল টু দ্য পোস্ট অন নিউ আর্টিকেল, তারপর নোটিফাই করার জন্য এনি ওয়ান পোস্টে কমেন্ট, ঠিক আছে? সেটা দিলে মানে তোমার ইয়াটা পোস্ট ইয়া করা থাকবে, যে তোমাকে একটা ইমেল পাঠাবে এরা যখন ইয়ে করবে। তো এই সেটিংসগুলো তুমি করে নিতে পারো পরে করে, যে কোন কোন সেটিংসটা তুমি কীভাবে রাখবা। যেমন তখন যখন একটা পোস্ট একজন করবে তখন তাকে কি ইমেল অ্যাড্রেস বা নাম দিতে হবে কি না বা ইয়া করতে হবে কি না সেটা তুমি এখানে বলে দিতে পারো, এই সেটিংসগুলো এখান থেকে করতে পারো। তো আমাদের এই সেটিংসটা এখান থেকে করব। আর হলো যে এইটা এটা আমাদের কি সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্ট, আমরা একটু আমাদের ইয়াতে চলে যাই কন্টেন্ট, এই এটা আমাদের সিঙ্গেল পোস্টের আর্টিকেল, তাই না? এখানে আমাদের যত কাজ আছে করব আমরা, এটা হলো কন্টেন্ট। তো কন্টেন্টের নিচে আমরা কমেন্টিংটা করব। তো আমরা একটা ডিপ নিয়ে নিই, ডিপ ক্লাস কমেন্ট, কমেন্টস ক্লাস আইডি কমেন্টস, ঠিক আছে? আমি একটা কমেন্ট যদি আমরা এটা ইউজ করি কমেন্ট টেমপ্লেট, আমরা একটা ইয়ে ইউজ করলাম, দেখি আমাদের এখানে কি আসে কমেন্ট টেমপ্লেট ইউজ করলে, টেমপ্লেট চলে আসতো অলরেডি হোম পেজ, আমরা এটাতে ছিলাম না, শিডিউল পোস্ট এটা নেই, আচ্ছা এটা না নিয়ে আরেকটা নিই, অন্য আরেকটা নিই তাহলে আরও সুবিধা হবে। দেখো এখানে অলরেডি কমেন্টস আছে, কয়টা দুটো আছে, তাই না? এটা একটু দেখি, এখানে দেখো কমেন্ট দেখাচ্ছে, তো স্ক্রিন থেকে এই যে কমেন্টস আমরা তো এটা উঠাইতেই
দেখো আমাদের এখানে কমেন্টস নাই প্রিভিউ করার জন্য, আর এটা হচ্ছে মডারেট করার জন্য কমেন্ট, ঠিক আছে? তো এটা ব্যবস্থায় থাক, এই অবস্থায় থাক, আমরা এটা এটা একটু এখানে ভিউ করি, দেখি কী অবস্থা দাঁড়ায়। দেখো একটা লিস্টিং কিন্তু অলরেডি চলে আসছে আমার, ঠিক আছে? এটা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট কমেন্টিংয়ে ফরম্যাট, ঠিক আছে? দেখো এই যে এটা আমাদের র্যাপার, তাই না? এটার ভিতরে এস থ্রি, তারপরে আসছে নেভিগেশন। এই নেভিগেশনটা হচ্ছে কমেন্টিংয়ের, যদি অনেকগুলো কমেন্ট হয়ে যায় তাহলে কমেন্টেরও পেজিনেশন হবে, ঠিক আছে? ওই পেজিনেশনটা এখানে হোল্ড করবে, তো এটাতে কোনো পেজিনেশন নাই আপাতত। তারপরে বলছে এই যে ওএল দিয়ে এখানে তোমার অ্যালাইগুলো লিস্ট করে নিচ্ছে, তো তোমার এমনিতে কোনো কাজ করতে হবে না এখানে, বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো আছে সেগুলো। এখন দেখো আরেকটা জিনিস, আমি যদি এই ইউআরএলটা কপি করে একটা ইনকগনিটো ব্রাউজারে যাই, এখন দেখো একটা ডিফারেন্স দেখছো, তিনটা ইয়ে চলে আসছে। এখন আরেকটা জিনিস আমরা একটু দেখবো, এই যে ইয়াটা আসছে, ফর্মটা আসছে, ঠিক আছে? এই ফর্মটা তোমার HTML 5 না, এই ফর্মটা HTML 4 একটা ফর্ম, ওয়ার্ডপ্রেস অনেক আগে ইয়া করতো সেই ফর্মটা আসছে। তো এই ফর্মটাকে আমরা HTML 5 এ রূপান্তরিত করতে পারি। কীভাবে রূপান্তরিত করতে পারি এটা আমরা একটু দেখব। এর আগে আমাদের ইয়াতে ইনক্লুডের ভিতরে ফাংশন ডট পিএসপির ভিতরে থিম সাপোর্ট অ্যাড করছিলাম, তাই না? কোথায় জানো, ফাংশন ডট পিএসপির ভিতরে থিম সাপোর্ট, এই অ্যাড, হ্যাঁ, আফটার সেট আপ থিমের ভিতরে আমরা পোস্ট থাম্বনেইল করছিলাম, তাই না? তো একই রকমে আমরা এখানে HTML-টা এটাও অ্যাড থিম সাপোর্ট, ঠিক আছে? তো আমরা কি সাপোর্ট দিব, HTML 5, ঠিক আছে? HTML 5 সাপোর্ট দেবো। এখন কথা আছে এটারও আরও কিছু প্যারামিটার আছে, প্যারামিটারগুলো আমরা একটু দেখে আসি। যদি আমরা HTML 5, এই যে HTML 5 এটা যদি সাপোর্ট দেই, এটা সাপোর্ট দিতেছে 3.6 থেকে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের 3.6 ভার্সনের পর থেকে এটা সাপোর্ট দিতেছে HTML 5 এর। তো HTML 5 এর সাপোর্ট দেবো। তো HTML 5 এর অনেকগুলো ফিচার আছে, যে ফিচারগুলো আমরা নিতে পারি HTML 5 কিসে কিসে সাপোর্ট করব। তো এখানে দেয়া নাই HTML 5 এর, তো HTML 5 এর টিম সাপোর্টে যদি নিতে চাই তাহলে আমরা এখান থেকে নেব। এটা একটু কপি করে নিয়ে আমরা একটু গুগলে সার্চ করি অ্যাড থিম সাপোর্ট। আমাদের এই অ্যারেটা দরকার, HTML 5 আমরা কোথায় কোথায় সাপোর্ট দেব। সর্বপ্রথম হচ্ছে কমেন্ট লিস্টিং, ঠিক আছে? তারপরে বলতেছে কমেন্ট ফর্ম, তারপরে বলতেছে সার্চ ফর্ম, গ্যালারি এবং ক্যাপশন, আমরা সবগুলোতে HTML 5 সাপোর্ট দেব। সবার আগে একটু এখানে একটু দেখে আসি আমরা রিডিংয়ে। এই যে এখানে দেখো যে ফর্মটা আমার জেনারেট হয়েছে রেসপন্ডে, এই যে ফর্ম ইয়াটা দেখো, স্ট্রাকচারটা দেখো এখানে, হ্যাঁ, আর HTML অ্যাড করে ফেলছে অলরেডি। এখন আমি যদি রিলোড দেই, বাহ্যিকগত কোনো পরিবর্তন নাই যদিও, দেখ নো ভ্যালিডেশন একটা টার্ম অ্যাড হয়েছে, ঠিক আছে? তারপরে তোমার এখানে এটাতে গেলে আর একটু বেশি বোঝা যাবে, সো অটো সিলেক্টেড হয়ে গেছে। আরো আরো আসবে এখানে, এই যে এখানে টাইপ কি, ইমেল, অটোমেটিক ইমেল চলে আসছে, ঠিক আছে?
ঠিক আছে, এই কনভার্সনগুলো হয়েছে আমরা ইয়েটা চেঞ্জ করার পর। তো তোমরা এখন কাজ কি, এটাকে জাস্ট ফরম্যাট করা, সিএসএস দিয়ে ফরম্যাট করা, আর কোনো কাজ নাই। এখন তুমি এটাকে আরও ওভার রাইট করতে পারো, ঠিক আছে, এইভাবে। তুমি এখন কি দিলাম, কমেন্টস ডট পিএসপি, তাই না? এখন আমরা যদি করি, এখন আর নাই, কেন নাই, এটা একটা টেমপ্লেটের ভিতরে চলে আসছে এখন। এই যে এখন তুমি এক কাজ করতে পারবে, কোথায় আমরা কাজ করতেছিলাম, এখানে চলেছে, তাই না? এই জিনিসটা এখন সে ওভার রাইট করে দিচ্ছে, ওভার রাইট করে এখানে চলে এসছে। দেখো, দিস ইজ কমেন্ট, দেখছো, ওখান থেকে চলে এসছে। এখন তুমি তোমার ওভার রাইটেড কোডটা এখানে লিখতে পারো, ঠিক আছে, এভাবে তুমি কাস্টমাইজ করতে পারো। তুমি সেম কমেন্টও এখানে লিখতে পারো, হ্যাঁ, এখানে তুমি তোমার মতো করে কমেন্টগুলো দিয়ে করতে পারো, কীভাবে তুমি তোমার মতো করে কমেন্টগুলো ডিসাইড করবো সেভাবে এখানে করতে পারো। আচ্ছা, তো এটা আমি আপাতত ফেলে দিলাম, এটা রিনেম করে দিলাম, ডিলিট। এটা এই কমেন্টের উপরে কিন্তু আরও অনেক ভাস্ট জিনিস আছে, এগুলো তোমাদের একটু খুঁটি খুঁটি দেখতে হবে, ঠিক আছে, কারণ প্রত্যেকটা সিঙ্গেল কমেন্টকে তুমি আলাদা আলাদা ফরম্যাট করতে পারবে, ঠিক আছে, এগুলো সব আলাদা আলাদা ইয়ে করা যায়। তো আমাদের পেজিনেশন শেষ হয়ে গেলো, আর্টিকেল হচ্ছে আমাদের এখানে পেজিনেশন লাইক এবং পেজিনেশন হয়ে গেছে, ইয়ার হয়ে গেছে, তারপর কি লিস্টিং কমেন্ট দেখাইছি, এগুলো দেখাইছি, কমপ্লিট দেখাইছি, ওপেন, এই যে একটা এটা আছে, কমেন্ট কি ওপেন আছে কি না সেটা দেখার জন্য এখানে তুমি চেক করতে পারো, কমেন্টিং ওপেন আছে কি না, এই ফাংশনটা ইউজ করা হয় এটা। ইফ যদি এরকম হয় তখন তুমি এটা এটার ভিতরে ইউজ করতে পারো, কমেন্টস ওপেন, মানে ব্যাক এন্ড থেকে যদি কমেন্টস অ্যালাউ থাকে তাহলে শুধু এটা আসবে, এই ফর্মটা লোড হবে, এরকম ফাংশনালিটি তুমি এখানে দিতে পারো। তাহলে এটা গেল। এখন ভিউজ, একই রকম তোমরা যে ভিউজ যেটা করবা, আমরা ভিউজ বা ইয়াটা কী বলি, লাইক, লাইক যেটা করবো, লাইক করার জন্য সর্বপ্রথম একটা মেটা ফিল্ড অবশ্যই আমাদের লাগবে, ঠিক আছে, কারণ লাইক কাউন্টিংটা আমাদের সেট করতে হবে ওখানে। তো এরকম একটা মেটা বক্স ক্রিয়েট করে ওখানে তুমি এটা সেট করে রাখতে পারো, মেটা বক্স ক্রিয়েট করে ওখানে, এবং পোস্ট যখন ইয়া হবে তখন আপডেট হতে পারে, অথবা এগুলো কিছুই দরকার নেই, এগুলো কিছু দরকার নেই, যখন পোস্টটা ভিউ হবে তখন ভিউ হয় কোন জায়গা থেকে, সাধারণত ধরো আমরা পোর্টফোলিওতে লাইক বাটনটা অ্যাড করতে, তাহলে আমি এখানে একটা বাটন ক্রিয়েট করে দেই, সিঙ্গেল। আচ্ছা, এখন একটা জিনিস দেখছো কি না, আমরা যদি পোর্টফোলিও পেজে চলে যাই, পিওআরপি পোর্টফোলিও যদি আমরা এই পেজে যাই, লিস্টিং আসে, তাই না, আমরা সিঙ্গেলে যাই, দেখো সিঙ্গেল ওপেন হচ্ছে, তাই না, এটা কোন সিঙ্গেল, এই যে কন্টেন্ট সিঙ্গেল, ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল। এখন যদি আমরা পোর্টফোলিও আলাদা সিঙ্গেল চাই তখন এরকম আমরা আলাদা সিঙ্গেল তৈরি করতে পারি, কীরকম, লাইক
আমি কি কাজ করলাম এখানে দেখো, এখানে একটা লাইক একটা রেড, ঠিক আছে, একটা একটা লিঙ্ক অ্যাড করছে লাইক। তো এখন এই লাইকটা অনেকভাবে কাজ করানো যায় এখানে। তো সবার প্রথমে যেটা আমরা করতে পারি, এখানে একটা লিঙ্ক অ্যাড করতে হবে সবার প্রথমে লাইকে, ইএসপি একটা সাধারণ একটা লিঙ্ক যদি আমরা দিই, ডি পারমালিঙ্ক, এটা আসবে জানেন কোনটা, এটা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিফল্ট থেকে পাইল। তো পারমালিঙ্কের পরে লাইক বাটনটা তো এই পারমালিঙ্ক পাওয়ার দরকার। আচ্ছা বুঝাইতেছি, দেখো এটার পর আমরা লাইক একটা ভেরিয়েবল দিয়ে দিলাম, ট্রিগার করে দিলাম লাইক ইকুয়ালস টু 1। হ্যাঁ তাহলে চলো আমরা দেখি আমাদের লাইক বাটনটা কীরকম আসে। দেখো আমার ইউআরএলটা কীরকম আসছে, এটার পর একটা লাইক 1 আসছে, তাই না? এটা জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়, জাভাস্ক্রিপ্ট এখন করবো না আমরা, নর্মাল লিঙ্কে যদি এরকম হয় লিঙ্কটা আমার, তাহলে এই পোস্টের ভিতরে একটা লাইক ক্যালকুলেট হবে। তো এটা কোথা থেকে হবে, যদি আমার এই লিঙ্কটা এরকম থাকে, সবার প্রথমে আমরা এই পেজের এখানেই চলে যাই, যদি ইফ ইফ সেট এটা গেট, তাই না, যেহেতু ইউআরএল দিয়ে নিতেছে গেট লাইক এই লাইক, তাই না, যদি এটা সেট থাকে ওখানে আমার, তাহলে কী করবো আমরা, লাইক প্লাস এখন এটা সেভ করতে হবে, কোথায় সেভ করবো, এটা আমাদের সেভ করতে হবে ইয়েতে। সবার আগে আমরা ডাটাটা কোথায় সেভ করবো সেটা আমরা নিয়ে নিই, তাহলে আপডেট ইউজার মেটা, আমরা এতক্ষণ কি পোস্ট মেটাই আপডেট করতেছিলাম, এখন আমরা ইউজার মেটা আপডেট করবো। কীভাবে ইউজার মেটা আপডেট করবো, এই ইউজারের প্রত্যেকটা পোস্টের জন্য একটা করে আইডি আছে, তাই না, প্রত্যেকটা পোস্টের আইডি আছে। তো করবো কি, যখন আমি লগ ইন অবস্থায় আছি, এখানে লগ ইন অবস্থায় নাই, এখানে লগ ইন অবস্থায় থাকতে আছে, পরে আসতেছি আমরা, যখন আমরা এখানে আসলাম দেখো এই অবস্থায় এই যে লাইক বাটনটা আছে, তার মানে এখানে যখন আমি ক্লিক করবো, আমি লগ ইন অবস্থায় আছি, তখন কি আমার এই ইউজারের মানে আমার এই পোস্টে একটা লাইক আছে, ঠিক আছে। তো সেই লাইকটা আমি কীভাবে ক্রিয়েট করতে পারি, এভাবে করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, পোস্টের মেটাতে আমরা ইউজার এবং লাইক দুটা সেভ করে রাখতে পারি। তো যদি আমরা পোস্টের মেটাতে সেভ করি, তাহলে আর এটা দরকার নেই, পোস্টের মেটাতে সবার প্রথমে এখানে আমরা লাইকটা ক্যালকুলেট করে আমরা গেট করে নিই, LIKES লাইক সমান গেট পোস্ট হাইপেন মেটা, এখানে আমাদের পোস্ট আইডি, তাহলে গেট দা আইডি, আর এটার মেটা কী দিব, লাইক দিই, হ্যাঁ লাইক মেটা, আর ট্রু, আর এটা অবশ্যই আমার কী হতে হবে, ইন্টিজার হতে হবে, ABSINT। আমি একটু টাইপ কাস্টিং করে দিলাম ওয়ার্ডপ্রেসের অনুযায়ী, আর যদি তোমরা এমনিতে টাইপ কাস্ট করতে চাও তাহলে INT, ঠিক আছে, আর আমি ওয়ার্ডপ্রেসের টাইপ কাস্ট এরকম, ঠিক আছে, এটা অ্যাবসলিউট ইন্টিজার, মানে মাইনাস হবে না, সবসময় পজিটিভ একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে তোমাকে। তো লাইকস দিল, তো যদি আমার এটা সেট থাকে, তাহলে আমার যেই লাইকসটা আছে অলরেডি সেই লাইকটা আমি প্লাস প্লাস করে দিলাম, ঠিক আছে, যে লাইকটা আছে ডাটা বেস থেকে লাইকটা আমি নিয়ে আসলাম। তারপর করলাম কি, আপডেট 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 পোস্ট মেটা লাইকস আপডেট করে দিলাম, না এভাবে তো আপডেট হয় না, কীভাবে আপডেট হয়, প্রথমে আইডি গেট দ্য আইডি, তারপরে মেটা কি LIKE লাইক, তারপরে হয়েছে ভ্যালুটা, ভ্যালুটা হয়েছে এটা, আমার আপডেট হয়ে গেল। আর এখানে কি করবে আমার,
বাই ডিফল্ট আমি প্রথমেই নিয়ে নিলাম, আর এখানে আমি চাচ্ছি যে লাইকের সংখ্যাটা, কারেন্ট লাইকের সংখ্যাটা এখানে ডিসপ্লে করুক। পিএসটি ইকো লাইক, হ্যাঁ, তাহলে দেখো এখন আমার এই পোস্টের জন্য বাই ডিফল্ট লাইক জিরো, তাই না? লাইক দিলাম, লাইক ওয়ান, লাইক দিলাম, লাইক টু, লাইক থ্রি বাড়তেছে, তাই না? একই রকম করে এভাবে বাড়তে। এখন তোমাদের হোম টাস্ক হলো এটা, একটা ইউজার একবারই লাইক করতে পারবে, এটা তোমরা বুদ্ধি করে বা গুগল করে, গুগলিং করে এটা ফাইন্ড আউট করবা কীভাবে এটা করা যায়, আমাকে আইডিয়াটা দেবে, নেক্সট ক্লাসে আমরা এটা করবো, ঠিক আছে? একটা সিঙ্গেল ইউজার একবারে লাইক দিতে যাবে, দ্বিতীয়বার লাইক দিতে চাইলে লাইকটা আপডেট হবে না, বাট ওর লাইকটা চলে যাবে। আমাদের হয় কি, লাইকটা ডাবল ক্লিক করলে ডিসলাইক হয়ে যায় না, বা লাইকটা চলে যায়, ওরকম হবে, তার লাইকটা চলে যাবে আর কি, ঠিক আছে? একটা একটা লাইক ডিলিট হয়ে যাবে তার নিজের লাইকটা, যদি লাইক দেওয়া থাকে। ধরো এই লাইকটা আমি অলরেডি দিছি, এখন আবার লাইকে ক্লিক করলে কী হবে, আমার চাই আছে তিন হয়ে যাবে, কারণ আমার লাইকটা চলে যাবে, ঠিক আছে? আবার ক্লিক করলাম তখন আবার লাইকটা পড়বে, কারণ তখন আমার লাইকটা দেওয়া নাই ওখানে। তো এটা মোটামুটি আজকে